লাইভটা যদি দেখা যায় অ্যাডমিন প্যানেলকে রিকোয়েস্ট করব একটু অ্যাপ্রুভ করে দেবার জন্য। একজন ভিউয়ার্স দেখাচ্ছে, হ্যাঁ অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, কারণ ভিউয়ার্স দেখাচ্ছে। আচ্ছা যারা দেখছো একটু জানাও যে আমি ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা, কারণ কোনো কমেন্ট কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। শোনা বা দেখা যাচ্ছে কিনা একটু দেখো, আমি কিন্তু কমেন্ট সেকশন কিছু দেখতে পাচ্ছি না, আমি জানি না দেখতে পাবো কিনা, কোনো গন্ডগোল হচ্ছে কিনা জানি না। হ্যাঁ পেয়েছি কমেন্ট, মাম ব্যানার্জি লিখছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলে এসেছি যেমন নোটিফিকেশন দেয়া ছিল, ঘড়ি বলছে রাত ঠিক 9:30, চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। চটপট করে যারা নোটিফিকেশন পেয়ে গেছো গ্রুপের তরফ থেকে, চটপট আমি দিয়েছিলাম, চটপট চটপট করে জয়েন করে যাও। আর যারা পরবর্তীতে আসবে তাদের জন্য তো অলওয়েজ রেকর্ডেড দেখার অপশনটা রয়ে যাচ্ছে। আমি সৌমিত্রী সোমা, আমি তোমাদের সাথে গল্প আগেও শেয়ার করেছি, আজকেও করব। গল্প ঠিক বলা হয়তো ঠিক হবে না, ঘটনা, এমন কিছু ঘটনা যেগুলোর আপাতভাবে বৈজ্ঞানিক বা সাইন্টিফিক যাই বলি না কেন ব্যাখ্যাটা নেই, এক্সপ্লেনেশন নেই। অঞ্জনা চক্রবর্তী দি লিখছে হাই, হ্যালো। জয়িতা ভৌমিক সিং লিখছে হ্যালো, গুড ইভিনিং, গুড ইভিনিং। শর্বাণী মিত্র লিখছে হ্যালো, ওকে সবাইকে হাই হ্যালো। এবার আমি স্টার্ট করে দিচ্ছি, সময় নষ্ট করবো না, চটপট চটপট করে সবাই জয়েন করো, অলরেডি অনেকেই চলে এসেছে। প্রথম যে ঘটনাটা আজকে আমি বলবো সেটা একটু অন্য রকম, কারণ আমরা জানি কুকুর হয়তো আমরা যখন তুলনায় আনি যে হয়তো একটা একজন মানুষের থেকে হয়তো কুকুর বেশি বিশ্বস্ত, হ্যাঁ তো এই কথাটা কেউ পার্সোনালি কোনোভাবে নেবেন না, এটা আমরা প্রায় জানি, প্রায় শুনে থাকি এবং বেশ কিছুটা মেনেও থাকি যে কুকুর ভীষণভাবে বিশ্বস্ত এবং কুকুর কিন্তু কখনোই কোনোভাবে বেইমানিটা করে না, যেটা বিড়ালের ক্ষেত্রে প্রযোজ্য হয়তো নেই, কুকুরের ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণভাবে একদম প্রযোজ্য। সেই সূত্র ধরেই আজকে আমার প্রথম ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ঘটনাটা বেশ কিছুদিন আগের, এটি আমাকে বলেছেন আমার এক পরিচিত, ওর নাম হচ্ছে অয়ন, অয়ন সামন্ত, ও আমাকে এই ঘটনাটা পাঠিয়েছে, বলেছে। তো ঘটনাটা যেটা হচ্ছে যে একজন ভদ্রলোক, তার ওয়াইফ বহুদিন আগে মারা গেছেন, তার ওয়াইফ, ভদ্রলোক একটি কুকুরকে নিয়ে থাকতেন আমাদের দেশে ভারতবর্ষে, কিন্তু ভদ্রলোকের ছেলে বিদেশে পড়তে গিয়ে সেখানেই একজন বিদেশিনীকে বিয়ে করেছেন এবং সেখানেই সেটেল, এভাবেই চলছে, আসতে পারে না যা হয় আর কি, বিদেশে কাজকর্ম আসতে পারেনি, পারে না খুব বেশি বাবার দেখাশোনা করতে। তো ওই ভদ্রলোকের সঙ্গী বলতে একমাত্র ওই কুকুরটি, তো ছেলে হয়তো 9 মাসে 6 মাসে একবার আসে দুদিনের জন্য বাবাকে দেখে যায়। সেই সময় কুকুরটি, মানে কুকুরটি ভীষণ ফ্যামিলিয়ার ওদের প্রত্যেকের সাথে, এবং ছেলেটা যে থাকে না এখানে, ও বোঝে যে এটা আমার মালিকের ছেলে, মালিকের নিজের আপনজন, তো ভীষণ ভাবে খুব ভালো করে কি বলবো ওয়েলকাম করে কুকুরটি। তো এভাবেই চলছে চলছে, ভদ্রলোকের বয়স আস্তে 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 বেড়ে যাচ্ছে, বাড়তে 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 হঠাৎ করে ভদ্রলোক একদিন মারা যায়, কার্ডিও ফেলিওর হয়, ভদ্রলোক মারা যায়। তো সে খবর যায় ছেলেটির কাছে, তো যাই হয় তড়িঘড়ি ছেলেটি আসে তার বাবার কাছে, এখানে আসে যতটা তাড়াতাড়ি সম্ভব আর কি, আসে এবং সমস্ত কাজকর্ম যা যা হয় আর কি সমস্তটা হয়, কমপ্লিট হয়। বাড়িতে তখন কেউ নেই, মানে বেশ বড় বাই, তিনতলা বাড়ি, বিরাট বাড়ি, বাড়ি পুরো ফাঁকা, ছেলেটি কি করবে অত বড় বাড়ি নিয়ে, সল্টলেকের মতো জায়গায় বাড়ি, কি করবে, কলকাতার ঘটনা, এত বড় জায়গায় বাড়ি নিয়ে কি করব, কোন রকম বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তেই আসবে, তো বাবার কাজ হবে এই সময়টার মধ্যে, কুকুরটা থাকে, কুকুরটাই বাড়িতে, আর তো কেউ ছিল না, বাবা আর কুকুরটা, বাবা তো চলে যায় ভদ্রলোকে, তো কুকুরটার সাথে ও থাকে, থাকতে কাজকর্ম অ্যারেঞ্জ করে, দেখতে থাকে যে কুকুরটা আস্তে আস্তে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, এবং কদিনের মধ্যে ওর মালিক মারা যাওয়ার, মানে ওই ওর বাবা মারা, ভদ্রলোকের বাবা মারা যাওয়ার ঠিক
পাঁচ থেকে সাত দিনের মাথায় কোনো রোগ নেই কিছু নেই, কুকুরটিও মারা যায়, কুকুরটিও মারা যায়। তো আর কিছু নেই, মানে এতদিন বাড়িটা বিক্রি করার জন্য একটু ভাবছিল যে এই কুকুরটির কি হবে, এতদিনের পোষা কুকুর একে কোথায় রাখবো, যাই হোক, কিন্তু এখন তো আর সেই বাঁধনটাও রইল না, কুকুরটিও মারা গেল। মানে অবাক কারণ, যেটা কোনো সেই অর্থে যে খুব অসুস্থ কুকুরটা হয়ে গেছিল বা কিছু সেটা নয়, মালিক মারা যাওয়ার পর থেকে খুব একটা বেশি খাওয়া দাওয়া করতে চাইতো না, বেরোতো না ঘর থেকে, এইরকম একটা হতে 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 কুকুরটি মারা যায়। তো এবার ভদ্রলোক মানে ছেলেটি একদম ডিটারমাইন্ড হয়ে যায় যে আমি এই বাড়িটা এবার বিক্রি কি করবো, কারণ আমি তো বিদেশে সেটেলস ওয়াইফ নিয়ে, ছেলেটির একটি বাচ্চাও আছে, বাচ্চাটির বয়স এই পাঁচ সাড়ে পাঁচ বছরের বাচ্চা, তো কি করব আমরা, আমার তো এখানে ফেরার কেউ নেই, কিছু নেই, একমাত্র ছেলে, তো আমি বাড়িটা বিক্রি করব। তো বাড়িটা যখন বিক্রি করবে, এবং প্রসঙ্গত বলে রাখা ভালো যে ভদ্রলোক যে বিদেশিনী মহিলাটিকে বিয়ে করেছিলেন, তো যেভাবেই হোক সেই মহিলা কিন্তু কোনোভাবেই ভারতে আসেনি এর আগে। তো ফোনে যখন কথোপকথন হচ্ছে, যখন ওয়াইফকে জানাচ্ছে যে আর তোর বাবা চলে গেছে, আর তো কিছু নেই, যে পেট ডগটা ছিল সেটাও মারা গেছে অ্যাক্সিডেন্টালি, যাই হোক মারা গেল হঠাৎ করেই, তো এই বাড়িটা আমি বিক্রি করে দেবো, আমার কদিন যেতে দেরি হবে, এইসব ব্যবস্থা ট্যাবস্থা করে আমি যাব। তো যা যা প্রসিডিওর, মানে বেশি দিন থাকার, এক্সটেনশন করা, যা যা দরকার সবকিছু করবে। তখন ওয়াইফ বলে যে আমি তো কখনো যাইনি, কারণ যাইনি কেন সেটারও একটা কারণ, বিদেশিনী মহিলাকে বিয়ে করেছে, তো আমাদের ওই ভদ্রলোক এবং ভদ্রমহিলা মানতে হয়তো কোথাও কোনো জায়গায় হয়তো পারিনি, কোনো জায়গায় হয়তো মানার একটু অসুবিধা ছিল, তো সেই জন্য আর বয়স ওর বউ আসেনি। তো তখন হাজবেন্ডকে বলে যে আমি তো কখনো যাইনি, তুমি বাড়ি বিক্রি করে দিলে তো থাকার কোনো জায়গা থাকবে না, তাহলে তো ইন্ডিয়াতে গেলে আমাদের হোটেলে থাকতে হবে, তার আগে আমি যদি বাচ্চাটাকে নিয়ে গিয়ে কিছুদিন যদি কয়েকটা দিন যদি থেকে আসি। ঠিক আছে, ভদ্রলোক রাজি হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, এবং যাই হয়, তখনকার মোটামুটি কোম্পানির, যে কোম্পানিতে চাকরি করতেন ওই ভদ্রলোক, তো কথাবার্তা বলে খুব উচ্চ পদস্থ কর্মী ওই যার কথা বলছি, তো ব্যবস্থা ট্যাবস্থা করে কতদিনের ছুটি একটু এক্সটেন্ড করে এসেছে বউ এবং বাচ্চা, নিজেদের যা যা প্রসিডিওর থাকে আসার জন্য সমস্ত কিছু করে এসেছে। আসার পর থেকে ওরা দেখছে যে মেয়েটি ভীষণ খুশি, ইন্ডিয়ার কালচার দেখছে, ইন্ডিয়ার সমস্ত, মানে ভারত মানে আমাদের দেশে কলকাতা সমস্ত কিছু দেখছে, ভীষণ খুশি, বাড়ি টাড়ি দেখে, তিনতলা বাড়ি খুব সুন্দর, সল্ট লেক একদম ছবির মতো, আমরা প্রায় আমরা সবাই জানি, খুব খুশি। কিন্তু ওর, উনি এবং ওনার ওয়াইফ দুজনেই লক্ষ্য করছে ছেলেটি পাঁচ সাড়ে পাঁচ বছরের ছেলে বাচ্চাটি, তো ওর মধ্যে না একটা চেঞ্জেস এসছে, কেমন চেঞ্জেস, ওর খুব চনমনে বাচ্চা, খুব সবার সাথে মিশুকে, কথাবার্তা বলে, হাসি মজা খেলা দুষ্টুমি এইরকম বাচ্চা, কিন্তু হঠাৎ করে এখানে আসার পর থেকে না চুপচাপ, মানে একদম কারোর সাথে ঠিক সেভাবে মিশতে পারছে না, এমনিতেই কেউ নেই সেরকম বাড়িতে, তবুও বেরোতে পারছে না, কারোর সাথে মিশতে পারছে না, ও একা একাই থাকে, আর ওর মা বাবাকে বলে আমরা কবে ওদেশে ফিরবো, কবে ওদেশে ফিরবো, হবে নাই কেন, হবে নাই বা কেন, সেভাবে আসেনি, ও জন্মের পর সেভাবে আসেনি আর এই দেশে। তো এভাবে চলতে থাকছে, এবং এই হাজবেন্ড ওয়াইফ ভীষণ, একদিক থেকে তারা খুব হ্যাপি যে ইন্ডিয়াতে তারা এসছে, মানে ভদ্র মেয়েটি এসেছে, এবং তা সে হাজবেন্ডকে বলছে যে বাড়িটা না হয় থাক, কেয়ারটেকার একটা বন্দোবস্ত করে বাড়িটা না হয় রাখা হোক, আমরা মাঝে মধ্যে আসবো এখানে। কিন্তু ছেলেটি ওর মা পাপাকে বলছে যে না বাড়ি যাবো, বাড়ি যাবো, এইরকম আমি ফিরবো, দেশে ফিরবো। তো ওর বাবা মা বুঝতে পারছে যে ওর অ্যাডজাস্টমেন্টে কোথাও হয়তো কোনো সমস্যা হচ্ছে, খুব ন্যাচারাল এটা, যে বাচ্চাটা জন্ম থেকে একটা অন্য দেশে, অন্য পরিবেশ, অন্য আবহাওয়া, সমস্ত কিছু অন্য, তার পক্ষে হঠাৎ করে এসে মানিয়ে নেওয়াটা একটু অসুবিধাজনক, এটা কিন্তু সবাই তোমরা হয়তো মানবে। তো যাই হোক, বাচ্চাকে, বাচ্চাদের একটা সুবিধা আছে, বাচ্চারা ভুলেও যায়, বাচ্চারা যেমন বায়না করে আবদার করে, বাচ্চারা কিন্তু তেমনি ভুলেও যায়। তো যাই হোক, মা বাবা ওকে বোঝানোর চেষ্টা করছে যে হ্যাঁ আমরা তো ফিরে যাবো, এই কয়েকটা দিন আমরা এসেছি, এখানে তোমার দাদু ঠাকুমার বাড়ি, এটা এইটাই আমাদের আসল বাড়ি, ইত্যাদি ইত্যাদি যা যা বলে, এখানে অনেক কিছু দেখার আছে, এখানে আমরা এখানে যাবো, ওইখানে যাবো, এই করবো, ওই করবো, ইত্যাদি 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 নানা রকম ভাবে বাচ্চাটাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নিট ফল বিগ জিরো, কোনো ফল অ্যাকচুয়ালি কিছু হয়নি। ছেলেটি, বাচ্চাটি সেম থাকবে না, থাকতে চাইছে না, এবং ওর মা বাবা একটু একটু বিরক্ত মতো হচ্ছে, এবং হাজবেন্ড ওয়াইফ আলোচনা করছে যে না ছেলেকে তো একেবারেই রাখা যাচ্ছে না, তাহলে আর দরকার নেই, থাক আমরা ব্যাক করবো এবার।
ঠিক আছে ব্যাক করবে এই রকম ডিসিশন নেবে তারপর ঠিক এই রকম ভাবনা চিন্তা করেছে হাজবেন্ড ওয়াইফ যে আমরা ব্যাক করে যাব বা কিছু ঠিক তারপর থেকেই বাচ্চাটার বিহেভিয়ারে হঠাৎ করে মানে হঠাৎ করে ঠিক বলবো না গ্র্যাজুয়ালি আস্তে 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 চেঞ্জেস কি রকম চেঞ্জেস যে বাচ্চাটা ঘর থেকে বেরোতো না কারোর সাথে নিজের মা বাবার সাথেও সেভাবে কথা বলতো না পাড়া প্রতিবেশী কেউ যদি কিছু কথা বলতো মানে সল্ট লেকে এমনিতেই প্রতিবেশী পাড়া ব্যাপারটা নেই তবুও যতটুকু যা আছে কথা বাচ্চা বলা বা কিছু না কোনো ব্যাপার ছিল না হঠাৎ করেই ওর মা বাবা লক্ষ্য করছে ছেলে আস্তে আস্তে ঘর থেকে বেরোচ্ছে একটু বাগানে যাচ্ছে মানে বাড়ির সামনে বাগান মানে একটু ছোট এক টুকরো অংশ জমি আর কি সেখানে যাচ্ছে দৌড়াদৌড়ি করে খেলছে এটা দেখে বাবা মা ভীষণ খুশি হয়েছে যে না যাক ছেলেটা আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে পারছে তো এই করতে 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 যত দিন যাচ্ছে একদিন দুদিন তিন দিন যত দিন যেতে আরম্ভ করেছে আস্তে আস্তে বাচ্চাটা অনেক বেশি সাবলীল হয়ে উঠছে কোন রকম অসুবিধা করছে না নর্মাল চলছে আর কোনো প্রবলেম নেই ওরা রয়েছে ওদের আরো কিছুদিন থাকার কথা তারপর ওরা ফিরবে এবং বাড়িটা ওরা বিক্রি করবে না ডিসিশন নিয়েছে কোনো কেয়ারটেকারকে রাখবে বা কিছু করে ওরা বাড়িটা রাখবে এর বাচ্চাটা সাবলীল হওয়ার দু তিন দিন বাচ্চাটা সাবলীল হওয়ার দু তিন দিন পর থেকে ওর মা বাবা না ওর মা লক্ষ্য করছে মা লক্ষ্য করছে যে বাচ্চাটা বাড়ির থেকে মানে বাড়িতে বাবা মা দুজন বাড়ির বাইরে বাগানে বেশি থাকতে পছন্দ করছে মানে দুপুর মানে যেই বাচ্চাটা রোদ অ্যাভয়েড করতো কাদা মাখাই ইত্যাদি ইত্যাদি অ্যাভয়েড করতো সেই বাচ্চাটাই রোদের মধ্যে চলে যাচ্ছে বাগানে বল নিয়ে খেলছে এই করছে ওই করছে কাদা বৃষ্টি হচ্ছে কাদা হয়ে যাচ্ছে সেই কাদার মধ্যে গড়াগুড়ি খাচ্ছে ইত্যাদি 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 করছে টরছে যাই হোক করছে ওর মা ভীষণ অবাক হচ্ছে একদিক থেকে ভালোও লাগছে যে না যাক আমার বাচ্চা ইন্ডিয়ান কালচারের সাথে বেশ কি বলবো অ্যাডজাস্ট করছে আস্তে আস্তে ভদ্রমহিলার ভালোই লাগছে বিদেশিনী ভদ্রমহিলার ভালোই লাগছে তো হাজবেন্ড ওয়াইফ আলোচনা করছে যে বাহ ছেলের তো একটা বদল এসেছে কি সুন্দর ছেলে একা একা খেলছে কত ভালো লাগছে এর ঠিক পর থেকে ওনারা হাজবেন্ড ওয়াইফ লক্ষ্য করছে ছেলের বিহেভিয়ারে না কিছু চেঞ্জেস কিরকম চেঞ্জেস ছেলে ওই বাগানে যখন খেলছে হঠাৎ ওর মা বাবা দুজনেই কফি কাপ নিয়ে বসেছে একটা ছোট্ট দোলনা মতো ছিল ছেলের খেলা দেখছে ছেলেটা এমন বাচ্চাটা এমন ভাবে বিহেভ করছে দেখে যেন মনে হচ্ছে কেউ একটা সাথে আছে বাচ্চাটার সাথে কেউ একটা আছে কিছু দেখা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন বাচ্চাটার সাথে কেউ একটা আছে এরকম খেলছে এটা ওর মা বাবার দুজনেরই একটু খটকা মতো লেগেছে তো প্রথম দিন কিছু বলেনি সেকেন্ড দিন থার্ড দিন এইভাবেই চলতে থাকছে সেম খেলার সময় হাসি মজা বাচ্চা ভীষণ খুশি হচ্ছে খিলখিল খিলখিল করে হাসছে বল নিচ্ছে দূর দৌড়ঝাঁপ করছে খুব আনন্দ করছে বাচ্চা এবার ওর মা বাবা বাচ্চাটাকে খুব ভালোবেসে বলছে যে তুমি এত সুন্দর খেলছো তুমি কার সাথে কথা বলো তুমি কার পেছন পেছনে দৌড়াও কে তোমাকে বল ছুড়ে দেয় এই কিছু কিছু জিনিস ওর মা বাবা কিন্তু লক্ষ্য করছে কে থাকে তোমার সঙ্গে তখন বলে মাম্মা পাপা তোমরা দেখতে পাওনি ও থাকে তো আমার ফ্রেন্ড ও আমার নিউ ফ্রেন্ড জানো তো ভীষণ কিউট এবার সেটা ফ্রেন্ড সেটা মানুষ না জন্তু জানো আর সেসব কিছু বলছে না ও আমার নিউ ফ্রেন্ড ও আমার সাথে রোজ খেলে ও ভীষণ ভালো ও খুব ভালো ও তো আমাদের বাড়ির মধ্যেই থাকে এবার যেই বলেছে বাড়ির মধ্যেই থাকে ওর বাবা মা ভাবছে যে কি হলো আমার ছেলের এই রকম কথাবার্তা কেন বলছে যে বাড়ির মধ্যে তো ওরা তিনটে মা বাবা বাচ্চা এছাড়া তো কেউ নেই কি করে বাচ্চাটা এইসব কথা বলছে তো যাই হোক ওর বাবা আর বাবা মার ঘাটায়নি বাচ্চা সময় বলে না সময় সবকিছু জবাব দিয়ে দেয় সময় দিয়েছে যত সময় যাচ্ছে এগুলো না ওই বাচ্চাটার অ্যাক্টিভিটিটা বাড়তে থাকছে এবং নট অনলি অ্যাক্টিভিটি যেন বাচ্চাটার বিপরীতে কেউ একটা রয়েছে তার সাথে যেমন হয় আর কি মানে একটা কেউ থাকলে যে কথা বলা তার সাথে এই বল ছুড়ে দিলাম তুই আমাকে বলটা ফেরত দে যেমন হয় আবার দিলাম এই ওটা নিয়ে আয় যেমন হয় আর কি এই জিনিসগুলো যত দিন যাচ্ছে বাড়তে লাগছে যে কি ঘটনা হচ্ছে এর মধ্যে তারপরে যেদিন একটি বিশাল মানে একটা ঘটনা সেটা হচ্ছে মা ছেলে বাড়িতে ছিল বাবা হয়তো কোনো কাজে টাজে বেরিয়েছিল গাড়ি নিয়ে তো বৃষ্টি হয়েছে এবং বাগানে মানে মাটির যে অংশটা কাদা কাদা এবার বাচ্চাটা কাদার মধ্যে খেলতে যাবে আমি খেলবো আমি খেলবো আমি খেলবো মা তো ভীষণ অবাক বাবা আমার ছেলে তো টোটালি চেঞ্জ ইন্ডিয়ায় এসে একদম পরিবর্তন তো মা বলছে যে না যাস না কাদার মধ্যে পড়ে যাবি পায়ে পায়ে ব্যথা লাগবে যাস না
তখন ও বলছে, বাচ্চাটা বলছে, না না আমি নামবো না, আমি নামবো না, আমি বারান্দার ওখানেই থাকবো, আমি নামবো না। তখন ওর মা না ইচ্ছা করে ওকে একটু জাস্ট বাজাবার জন্য বলছে যে নামবি না মানে তুই ওই মাঠে না নামে খেলবি কি করে, তুই ওইটার মধ্যে ওই ছোট্ট একটুখানি বারান্দার মধ্যে খেলবি কি করে। না না আমার ফ্রেন্ড আছে তো, আমার ফ্রেন্ড আমার সাথে খেলবে, হ্যাঁ আমার ফ্রেন্ড আমার সাথে খেলবে। তো এবার ওর মা কিছু বলেনি আর, মানে রাজি হয়েছে এবং একটু আড়াল থেকে না দেখার চেষ্টা করছে। ও দেখছে যে না বাচ্চা বসে আছে লনের ছোট্ট একটা বসার জায়গা মতো, ওই বল নিচ্ছে, বল নিয়ে এরকম এরকম করছে, খেলছে, নানা রকম করছে, রোচ্ছে। তো ওইটা দেখে মা দেখছে যে না ঠিকই আছে, সব ঠিকঠাক, বাচ্চা নিজের মতোই খেলছে। সেদিন আর মনে হয়নি যে বিপরীতে কেউ একটা আছে। তো মা বলছে না আমার বাচ্চা ঠিকই আছে, মা ভেতরে চলে গেছে। খানিকক্ষণ পর এসে বাচ্চাটাকে ডাকছে, মানে ডাকবে বলে এসে যে অনেকক্ষণ খেলা হয়ে গেছে এবার ঘরে চলো। তখন দেখছে বাচ্চা কি করছে, বলটাকে ছুঁড়ে ওই মাঠের মধ্যে মানে ওই বাগানটার মধ্যে দিচ্ছে, আবার ওই বলটা না গড়াতে, মানে কেউ যেন পা দিয়ে শট মেরেছে, বলটা ঠিক গড়াতে 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 ঠিক বারান্দার সামনে চলে আসছে এবং বাচ্চাটা হাত বাড়িয়ে বারান্দার এই মানে নিচটা থেকে বলটা এইভাবে তুলছে। ঠিক আছে, তো এটা দেখছে। এবার ওর মা ভীষণ অবাক লেগেছে যে অপর দিক থেকে কেউ যদি পা দিয়ে ধাক্কা না মারে তাহলে বলটার ওইভাবে আসাটা পসিবল না, বাচ্চাটা ঠেলে দিব, ঠেলে দেওয়ার পর সেটা বিপরীতে আবার ফিরে আসা, ইজ ইট ইম্পসিবল যদি কেউ না ধাক্কা দেয়। এবার ওর মার একটু ব্যাপারটা অন্যরকম লেগেছে। তো মা কি করেছে, তখন মা বাচ্চাটাকে নিয়ে গেছে, না আর খেলতে হবে না দেখে চল। এবার বাচ্চাটাকে যখন নিয়ে গেছে ওর মা, তখন দেখছে, প্রথমেই বললাম যে কাদা মাখা বাগান ছিল, বৃষ্টি হয়েছিল, দেখছে কি বাগানের মধ্যে না ছোট মানে কুকুরের পায়ের ছাপ, বাগানের মধ্যে কুকুরের পায়ের ছাপ। এবার ওর মা ভাবছে বাবা এখানে আমার কুকুর কোথা থেকে এলো, কারণ মেন গেট বন্ধ এবং এমন করে সিস্টেম করা যে এমনিতেই এখন মানে কি বলবো ওই গোলে যাওয়ার গ্রাম বাং মানে গ্রামে গঞ্জে যেমন হয় আর কি, বাড়ির এই ফাঁক ফোকর দিয়ে কুকুর ঢুকে যাচ্ছে সল্টলেকের মতো জায়গায়, এটা তো সম্ভব না, সম্ভবই না, সেখানকার সিস্টেমই আলাদা। তোর মা ভাবছে যে বাবা এই যে কুকুরটা কোথা থেকে এসছে, এরকম এরকম আবার এরকম এরকম ছোট ছোট কুকুরের পায়ের ছাপ যেমন হয় সারা উঠোন জুড়ে একটা কুকুরের পায়ের ছাপ। তারপরে ওর মা তো গা করেনি, ভাবছে বাদে কি জানি কুকুর টুকুর কখন এসছে, গা করেনি চলে এসছে। এরপরে আরেকটা ইনসিডেন্ট যেটা, সেটা হচ্ছে বাচ্চাটা নিজের মনে ঘরে ওর ঘরে খেলতে 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 নিজেকে ওই বেড সাইড যে টেবিল গুলো হয়, বেড সাইড যে টেবিল গুলো হয় না, বাচ্চাটা ওর মধ্যে ঢুকে খেলতে খেলতে মা বাবা একেবারে, কেউ একজন লিখলো মা খুব উদাসীন, মধুমিতা দি লিখছে একদম তাই। তো মা বাবা হয়তো কোনো কারণে খেয়াল করেনি, এটা একেবারেই উচিত না বাচ্চাদের সব সময় চোখে চোখে রাখা, পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ বছরের বাচ্চা একেবারেই ছোট। তো ওই বেড সাইড টেবিলের মধ্যে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে ওইভাবে খেলতে 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 খেলতে, মা বাবা জানেই না, মা বাবা জানে ছেলে ঘরের ভেতর আছে খেলা করছে একা একা, যে ছেলে যে ওই কাণ্ড করছে ঘরের মধ্যে ঢুকে সেটা মা বাবার জাস্ট মানে ভাবতেই পারবে না, পারেনি। তো ছেলে কি করেছে ওর মধ্যে ঢুকেছে, ঢুকে কি করেছে ভেতরের ওই লকটা গেছে বন্ধ হয়ে, বেড সাইড টেবিলের মধ্যে এমনিতে ছোট মানে বেড সাইড টেবিল যে বিশাল বড় বড় আকার, পাঁচ সাড়ে পাঁচ বছরের বাচ্চা মোটামুটি তো বড় সড়ো হয়, সে ঢুকে যাবে খুব ইজিলি সেটাও নয়, বাট কোন রকম গুটি শুটি মেরে বাচ্চারা যেমন খেলে আর কি, এরকম পা হাত এরকম জড়ো করে ঢুকে বোধহয় কোনোভাবে দরজাটাকে এরকম লাগিয়ে দিয়েছে ব্যাস। এবার লাগিয়ে দেওয়ার পরে এবার বাচ্চাটার কোনো আওয়াজ নেই। এবার মা বাবা যা হয় আর কি, আমাদের প্রত্যেকের বাড়িতে যাদের বাচ্চা আছে কিছুক্ষণ বাচ্চার আওয়াজ যখন আমরা পাই না তখন আমরা খুঁজি, আয় কিরে কোথায় গেলি, আয় আয় এরকম করি, প্রত্যেকে করি। তো ওর মা বাবা অনেকক্ষণ ওর বাচ্চার কোনো আওয়াজ পায়নি, ডাকছে দেখছে বাচ্চার কোনো আওয়াজ নেই, খোঁজ 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 খুঁজছে সব জায়গায়, বাড়ির বাগানে দেখছে, ছাদে দেখছে, সব জায়গায় দেখছে দেখছে, আশেপাশে দেখছে, বাচ্চা কোথাও নেই। হঠাৎ মা বাবা দুজনেই মানে কি করবে, জাস্ট কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে এমন অবস্থা। তো হঠাৎ করে তখন ওর বাবা মা দুজনেই না কুকুরের আওয়াজ মানে ঘেউ 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 মানে একটা কুকুর ডাকছে এবং সেই কুকুরটা যেন কিছু বোঝাতে চাইছে। আমি প্রথমেই বললাম যে এখনকার দিনে মানুষের কতটা মায়ামমতা আছে বা মানুষের কতটা এক্সপ্রেশন আছে সেটা আমরা হয়তো 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু একটা কুকুরের কিন্তু কুকুরের ব্যাপারটা কিন্তু আমরা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবো, কারণ তারা হয়তো আমাদের হয়তো মান হুঁশ দুটোই রয়েছে কিন্তু আমার মনে হয় একটি কুকুর হয়তো অনেক বেশি মানুষের থেকে বেশি রেসপন্সিবল। তো যাই হোক, একটি কুকুরের আওয়াজ মানে ঘেউ 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 করে একদম পাগলের মতো করছে এবং বাইরে বেরিয়ে দেখছে না কোথায় কোনো কুকুর নেই অথচ একটা কুকুরের আওয়াজ আসছে। তখন ওটা না বুঝতে পারছে না যে কি কি হলো ব্যাপারটা। তো দেখছে যে কুকুরের আওয়াজটা ঠিক বাচ্চাটা যেই ঘরে খেলছিল সেই ঘর থেকেই কুকুরের আওয়াজটা আসছে। হ্যাঁ,
গিয়ে দেখে তখন দেখছে যে বাত মানে ওই যে আটকানো ওই কভারটার মধ্যে যে আটকানো সেখান থেকে বাচ্চাটা জামার একটা টুকরো এভাবে দেখা যাচ্ছে। ওটা দেখে তো বাবা মা বুঝতে পেরেছে, তো কোন রকম ভাবে ইয়ে করে যেভাবে হোক ব্যবস্থা করে ওটাকে খুলেছে, দেখছে বাচ্চাটা ওখানে জাস্ট মানে অজ্ঞান হব হব এই রকম অবস্থায়। খুব বেশিক্ষণ নয় এই ব্যাপারটা, খুব বেশিক্ষণের নয়, হয়তো এক্সাক্ট টাইমটা বলাটা মুশকিল হবে, বাট খুব বেশিক্ষণের নয়, হ্যাঁ খুব কম সময়। প্রথমেই বললাম বাচ্চারা যদি জাস্ট কয়েক কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট যদি চোখের বাইরে থাকে আমরা ডাকি এই কিরে কোথায় গেলি, এটা আমরা করে থাকি। তো সেরকমই তো মা বাবা বাচ্চাটাকে দেখে সঙ্গে সঙ্গে বের করেছে, বের করে জল টল দিয়ে যা যা করার করেছে জিজ্ঞেস করেছে কি তুমি কি কেন ঢুকেছিলে, বলছে না আমি তো খেলছিলাম, খেলতে খেলতে এরকম ঢুকে গিয়ে কখন আটকে গেছি, আমি তো খুব কষ্ট হচ্ছিল, আমি তো এরম এরম করে ডাকছিলাম তোমরা তো কেউ শুনতে পাচ্ছিলে না, এসব বললো। তারপরে ওর আর ছেলেকে আর কিছু বলিনি, কুকুরের আওয়াজে এসছে বা কিছু করেছে এইসব ব্যাপার ছেলেকে কিছু বলিনি। এবার ছেলেকে শরীরটা ভালো না, মোটামুটি জল টল খাইয়ে একটু রেস্ট নিয়ে ছেলেটাকে ওর মা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, শুয়ে দিয়েছে। এবার তখন হাজবেন্ড ওয়াইফ আলোচনা করছে যে কুকুরের আওয়াজ, তখন ওয়াইফ হাজবেন্ডকে কথাটা সেদিনের কথাটা বলছে যে একটা কুকুরের পায়ের ছাপ আমি পেয়েছিলাম, একটা কুকুরের পায়ের ছাপ। তারপরে আজকের এই ঘটনা, কুকুরের আওয়াজ কোথাও নেই, হাজবেন্ড এই ঘটনার পর আশেপাশে ঘুরে ঘুরে দেখলো যে কোথায় কুকুর হতে পারে, কুকুর কোথায়, কুকুর মানে যে কোনো সল্ট লেকে কুকুর নেই বলা যায়, সব জায়গায় কুকুর আছে, তো কুকুর কোথায় আছে এরকম না, কোনো তো না এইরকম ব্যাপার। এবং ওই ঘর থেকে কি করে কুকুরটা আসবে, রাস্তায় কুকুর ডাকলো দ্যাটস ডিফারেন্ট, যেই ঘরে আমার বাচ্চাটা আটকা পড়েছিল সেই ঘরের দিক থেকে ডাকটা কোথা থেকে এলো, যার কোনো ওরা কিন্তু কোনো উত্তর পায়নি। তো এইভাবে ওদের মনে একটা স্ট্রাইক চলছে, তবে বাচ্চাটার মধ্যে কোনো আসে যায় না, যা হয় আর কি। বাচ্চাদের সাথে যখন খেলার সাথী থাকে, খেলার বন্ধু থাকে, দেখবে বন্ধুরা খুব তাড়াতাড়ি ওরা ভুলে যায়, ওরা আবার নিজের মতো খেলায় ছিল, ঠিক পরের দিন থেকে ও আবার সেম ওইভাবে। এইবার ওর মা বাবা বাচ্চাটার প্রত্যেকটা পদক্ষেপ লক্ষ্য করছে, কারণ ওদের কিছু একটা মনে হয়েছে যে বাচ্চাটা কিন্তু এখানে একা নেই, বাচ্চাটার সাথে কেউ একটা আছে যেটাকে ওর মা বাবা দেখতে পাচ্ছে না, অথচ বাচ্চাটা দেখতে পাচ্ছে কিন্তু বাচ্চাটা বলছেও না, শুধু এইভাবে বলছে হ্যাঁ এখানে একটা ফ্রেন্ড আছে, আমার সাথে একটা ফ্রেন্ড আছে, ও তো থাকে বাড়িতে থাকে, এইভাবে বলছে ক্যাজুয়ালি। এবার বাচ্চাকে যে জোর দিয়ে জিজ্ঞেস করবে সেটাও কিন্তু মা বাবা করছে না, করতে পারছে না, কারণ শিশু মন তো মানে ছোট বাচ্চাদের মানসিকতা ভীষণ সেন্সিটিভ হয়, ওদের খুব বুঝে শুনে আমরা বড়রা চারটে কথা হজম করে নিতে পারি, কিন্তু একটা ছোট বাচ্চার সাথে খুব কেয়ারফুলি কথা বলতে হয়। তো সেসব নানা দিক চিন্তা করে আর বাচ্চাটাকে কিছু বলে টলে নি। এইবার যে ঘটনাটা হয়, এবার তখন ওই ভদ্রলোকের, ভদ্রমহিলা তো সেরকম ওই ব্যাপারে অতটা বেশি অবগত ছিলেন না, ভদ্রলোকের না মনে হয়েছে যে কি ব্যাপার হলো কুকুরটা, কি তাহলে তাহলে কি ও ওদের বাড়ির যে কুকুরটা ছিল তাহলে কি ও কি কোনোভাবে আসছে, ও কি কোনোভাবে এটা হেল্প করছে, ও কি এখানে আছে, কারণ ও তো আমাদের বাড়ির সাথে একদম একাত্ম, তাহলে কি ও চলে গেছে, মারা গেছে, কিন্তু ও কি মানে ওর আত্মাটা চলে যেতে পারেনি, ও কি এখানে রয়েছে। একটা মন, মানুষের দুটো মন থাকে, একটা মন এই কথাটা বলছে, আবার অপরটা অপর মন বলছে দূর বাবা এই এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আমি এইসব কি উল্টোপাল্টা কথা বলছি। যাই হোক, ভদ্রলোক নিজের কাছে নিজের দ্বন্দ্বে জাস্ট ক্লান্ত হয়ে গেছে, ওনার আর ভালো লাগছে না, এবং ছেলেকে দেখে একদম মা বাবা ক্লিয়ার হয়ে গেছে যে এইখানে কিন্তু কেউ একটা আছে। লাস্ট যে ঘটনাটায় মানে একেবারে জাস্ট হাড়হিম করা ঘটনা, সেটা হচ্ছে বাড়িতে বোধহয় মা বাবা দুজনেই ছিল, যেটা বললাম মধুমিতাদি বললেন কেয়ারলেস, একদমই আমিও তোমার সাথে একমত দিদি ভাই, যে কেয়ারলেস একটা বাচ্চার, পাঁচ সাড়ে পাঁচ বছরের বাচ্চা ছেলে, হ্যাঁ সে বাড়িতে থাকলে খুব চোখ কান খোলা রাখতে হয়। আমার নিজের বাচ্চা আছে, আমার বাচ্চা সাড়ে চার বছর বয়স, মানে আমি এক সেকেন্ড ওকে চোখের আড়াল করতে পারি না, মানে কখন কি করে দেবে জাস্ট ভাবা যায় না, চোখের নিমেষে করে ফেলবে। তো এইরকমই বাচ্চাটা খেলতে 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 তিনতলার ছাদে চলে যায়, ঠিক আছে, তিনতলার ছাদে চলে যায়, এবং মা বুঝতে পারে, মা বোঝে না ছেলে কোথায় আছে, খেলতে খেলতে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে এরকম চলে গেছে। কিছুক্ষণ পর মার খেয়াল হয়েছে যে বাচ্চা তো, আমার বাচ্চা তো নেই এখানে, আমার বাচ্চা কোথায় গেল। তখন এই বাবু মানে যা হয় ওর ওর ভাষায়, প্রথমেই বললাম আমাদের ইয়ের না বিদেশিনী, এই ভাষায় করে ডাকতে 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 বাচ্চা তো আওয়াজ করছে না। তারপরে হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড ছিল না বোধহয় বাইরে কোনো কারণে গেছিল, এসছে, ওদের আবার যাওয়ার টাইম উপস্থিত, মানে ফিরে যাবে ওই দেশে সেই সময়টা উপস্থিত, তো
দেখছে এবং হাজবেন্ড ওয়াইফ দুজনেই হন্তদন্ত সব জায়গা খুঁজেছে, ছেলেকে কোথাও পায়নি। কেন বেশি চিন্তিত? কারণ একটা অলরেডি এরকম ঘটনা ঘটে গেছে যে ওরকম বেডসাইড টেবিলে বাচ্চাটা আটকা পড়ে গেছিল, যে আরো কিছু হচ্ছে কিনা। তো বাবা মা সব জায়গা খুঁজতে 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 ওই টেবিলও খুলে খুলে দেখেছে যে আবার ঢুকেছে কিনা ওর মধ্যে। তো তারপর গিয়ে ছাদে গিয়ে দেখছে, মানে ওর বাবা মা জাস্ট পুরো হার হিম, মানে ওর বাবা মা জাস্ট কি বলবো পাথর হয়ে গেছে। দেখছে ছাদের এমন একটা পজিশনে বাচ্চাটা বসে আছে, ছাদের এমন একটা পজিশনে, মানে ছাদ মূল ছাদ থেকে বেরিয়ে গিয়ে একটু নেড়া ছাদের, মানে এমন একটা পজিশনে বাচ্চাটা বসায়, আমি জানি না আমি কথাটা বোঝাতে পারছি তোমাদের, যেখান থেকে যদি পেছন থেকে ডাকে আয় বাবু, আমরা যখন শুনি ফার্স্ট রিয়াকশন তাকানো, হ্যাঁ সেইটা দিতে গেলে বাচ্চাটা তিনতলার ছাদ থেকে নিচে পড়ে যাবে এরকম হবে। এবার মা বাবা বুঝতেও পারছে না কি করবে, এবার আস্তে আস্তে পা টিপে টিপে যাবে গিয়ে বাচ্চাটাকে ধরে ফেলবে না কি হয়। এই এইরকম মুহূর্তে মানুষ হয়তো নিজেদের মান এবং মানে মান বলবো না সরি, হয়তো নিজেদের বোধ বুদ্ধি হারিয়ে ফেলে যে কি করব, চোখের সামনে দেখছে এইরকম একটা বিপদ উপস্থিত, কি করব, আমার ছোট বাচ্চাটাকে আমি কি করে বাঁচাবো, যদি আমি ডাকি ও এমন ভাবে ঘুরবে মানে কিছু একটু এদিক ওদিক হলে বাচ্চাটা পড়ে যাবে, বা আমি যদি সামনে যাই আমাকে দেখে যদি ও মানে বাচ্চা ও মা বাবা এসছে একটু উত্তেজিত হয়ে গেল, একটু খুশি হয়ে গেল, ওই খুশির একচুল যদি এদিক ওদিক হয় বাচ্চাটা জাস্ট ধপাস নিচে। এবং তিনতলা ছাদ থেকে একটা পাঁচ সাড়ে পাঁচ বছরের বাচ্চা যদি পড়ে যায় তার ফল আমরা প্রত্যেকেই জানি কি ভয়ঙ্কর সেই ফল। ওর মা বাবা এরকম কি করবে, আস্তে আস্তে মানে ঘেমে নেই অস্থির, বাচ্চাটার কিন্তু কোনো কিছু হুঁশ নেই, ও ওর মতো নিজের মধ্যে কিছু একটা নিয়ে বসে আছে না খেলছে কি করছে। হঠাৎ করে ওর মা বাবা দেখছে ওর বাচ্চাটাকে না কি একটা এরকম ওর মানে দেখে এরকম ধাক্কা দিয়ে সরিয়ে দিল ছাদের দিকে, মানে ছাদটার দিকে কিছু দেখলো না। ওর মা বাবা শুধু দেখলো বাচ্চাটা বসে আছে এরকম ধপ করে পড়ে গেল এরকম, এবং ছোট বাচ্চা একটু পড়ে গিয়ে বোধহয় ছাদের ইয়েতে হাতে ফাতে লেগে যায় কেঁদে উঠলো। এবার যেই পড়ে গেল ওর মা বাবা গিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে বুকে তুলে নিয়েছে যে কি হলো কি হলো, গিয়ে দেখছে বাচ্চাটার প্যান্টে, মানে বললাম না ওর মা বাবা দেখছে যে কিছু একটা বাচ্চাটাকে এরকম মানে একটা থাবা দিয়ে সরিয়ে দিল, মানে থাবা টাবা কিছু দেখেনি, জাস্ট একটা অদৃশ্য কিছু একটা বাচ্চাটা এরকম পড়ে গেল এদিকে, ওইদিকে না পড়ে মানে যেদিকে বাচ্চাটার পড়ার কথা ছিল তিনতলার নিচে সেদিকটা না পড়ে বাচ্চাটা ছাদের ভেতর দিকে পড়লো। এবার গিয়ে বাবা মা দেখছে জাস্ট মানে সত্যি আমার গায়ে কাটা দিচ্ছে এখন বলছি, যে বাচ্চাটার প্যান্টের এই জায়গাটা মানে প্যান্টের জায়গাটা দিয়ে ধাক্কাটা এইভাবে দিয়ে জামা প্যান্টের জায়গাটা না এরকম কুকুরের দাঁত দিয়ে বলে না যে দাঁত দিয়ে যে ছেঁড়াটা সেই রকম ছেঁড়া। তখন ওর মা বাবা বুঝলো যে ওদের বাড়ির যে পোষা কুকুরটা সে হয়তো তার দেহ চলে গেছে, কিন্তু সে এতটাই প্রথমেই বললাম কুকুর ভীষণ ভীষণ প্রভুভক্ত এবং ভীষণ ওর মধ্যে ভীষণ গ্রেটফুলনেস কুকুরের মধ্যে রয়েছে, হয়তো সে চলে যায়নি বাচ্চাটাকে দেখেছে ওইভাবে, ওইভাবে হয়তো কুকুরের তো আর ওইভাবে সম্ভব না, তো ওই দাঁত দিয়ে কোনোভাবে মুখ দিয়ে হয়তো দাঁত দিয়ে করেছে এবং সেটার জন্য ওই দাঁতের আঘাতে ও জামার জায়গাটা জামা প্যান্টের জায়গাটা একটু ছিঁড়ে 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 গেছে। এবার সেদিন ওদের বাচ্চাকে কোন অদৃশ্য শক্তি, এটা ওর বাবা মার মানে এটা ওর ভদ্রমহিলা ভদ্রলোক এদের ধারণা, ভদ্রলোকের বিশেষত ধারণা যে ওই সেই কুকুরটাই করেছিল, নাহলে সত্যি তো এইরকম ছেলেটা পড়ে গেল কুকুরের দাগ মানে ওই দাঁতের দাগটা কোথা থেকে আসলো, কারণ যে জামাটা যখন ও বাচ্চাটা পড়েছিল তখন তো ওটা ঠিকঠাক জামা ছিল, ওর মধ্যে তো কোনো সমস্যা ছিল না, তাহলে ওই দাগটাই বা কোথা থেকে এলো, এটা সত্যি বলতেই পারি আমরা যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় অতীত। তো এই ছিল ঘটনা, তো ধরে নেওয়া যেতে পারে, আমি একদম গ্যারেন্টি দিয়ে কিছু কোনোদিন বলি না, এখনো বলছি না, ভবিষ্যতেও বলবো না, সত্যি এটা আমার মনে হয় তোমরা একটু তোমাদের ব্যস্ত স্কেডিউল থেকে একটু সময় বার করে একটু ভেবো তো যে আপাতভাবে কিন্তু এটার কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন নেই, তাই না? তো ভূত ভগবান আই ডোন্ট নো, বাট কিছু তো একটা রয়েছে যেটা সায়েন্সের বাইরে। চলো একটু কমেন্ট পড়ি। অমৃতা লিখছে, হাই অমৃতা, অনেকদিন পর বাবু, তোর লাইভ রিয়েলি ইউনিক, ও তাই, থ্যাংক ইউ, তোর লাইভও ভীষণ ভালো হয় আমি দেখি, আই মাস্ট অ্যাডমিট, ওকে, মল্লিক ভার্জন নিউরোসায়েন্স, হ্যাঁ ও হ্যাঁ ওই ঘটনাটা তো, হ্যাঁ আর বলবেন না ওইটা আর এক ঘটনা, হাড়হিম করা ঘটনা, হ্যাঁ হাড়হিম করা জান কিনা জানি না, বাট হ্যাঁ হাড়হিম করাই বটে, মানে ওই বাচ্চাটা কিভাবে বাঁচলো, কে ওকে ভাবে ধাক্কা মেরে সরালো, সত্যি এটা একটা চিন্তার বিষয় মানে ভাবার বিষয়, যেটার ব্যাখ্যা আপাতভাবে যদি আমি খালি চোখে বিজ্ঞান দিয়ে দেখি সেটা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আচ্ছা এটা কত বছর আগে ঘটনা? কয়েকটা বছর, খুব বেশি না, কয়েক বছর আগের ঘটনা। আচ্ছা আর কি আছে দেখছি, আর তো
দারুণ লাগলো মধুমিতা দি লিখছে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো মৌমা চক্রবর্তী দি লিখছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা নেক্সট একটা ঘটনা বলবো সেটা একটু স্বাদ বদল হোক একরকম হলে ভালো লাগে না স্বাদ বদল সেটা হচ্ছে এটা আমার মা এক জায়গায় পড়েছিল একটা জার্নালে এরকম পড়েছিল সেটা থেকে বলবো এটা একটু অলৌকিক টাইপের এটা ভৌতিক বলবো না এটা একটু অলৌকিক টাইপের ঘটনা তো আমরা জানি যে সন্ন্যাসী বা মুশি এই মুনি ঋষি সন্ন্যাসী গৃহত্যাগী হয় মানে তারা যখন সন্ন্যাস ধর্ম নেয় বা তারা তখন গৃহত্যাগ করে চলে যায় ঈশ্বরের সাধনায় জীবন নিজেদের নিয়োজিত করে দেন কিন্তু কিন্তু এইরকমও সন্ন্যাসী বা সাধুর সংখ্যা কিন্তু রয়েছে যারা সংসারে থাকে এরকম কিন্তু রামকৃষ্ণ দেবের বহু শিষ্য কিন্তু এইরকম রয়েছে তোমরা হয়তো জেনে থাকবে সবাই প্রায় জানো হয়তো যারা কিন্তু গৃহী সন্ন্যাসী মানে তারা হয়তো মানে সংসার ত্যাগ করেনি কিন্তু তারা নিজেদেরকে মনে প্রাণে সাধু মনে করে তো সেই রকম একজন গৃহী সন্ন্যাসীর ঘটনা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো বহু বছর আগে বহু বছর আগের ঘটনা মানে বহু বছর বলতে জাস্ট ইংরেজ আমলের ঘটনা বলতে পারি এটা আমার মার এটি একটি সত্যি ঘটনা এটি আমার মা ভীষণ বই পড়তে ভালোবাসে টিচার মানুষ ছিলেন টিচার ছিলেন তো সেই জন্য বইপত্র নট নেসেসারিলি টিচার সবাই বই ভালোবাসে তো টিচার ছিলেন যেহেতু মা এখনো চোখ খারাপ হয়ে গেছে প্রায় তবুও বইটই খুব পড়ে সেখান থেকে জার্নাল থেকে মার কাছ থেকে আমি এটা শুনেছিলাম এটা বহু বছর আগের ঘটনা তখন আমাদের দেশ শাসন করছে ইংরেজরা তো সেই সময় ইংরেজ কোম্পানিতে একজন ভদ্রলোক যার কথা ইংরেজ কোম্পানিতে চাকরি করতেন ভদ্রলোক ভীষণ বললাম সৌম্য দর্শন যে চেহারা লম্বা ফর্সা ব্রাহ্মণের ঘরে ভদ্রলোক উনি চাকরি করতেন ইংরেজ সংস্থায় তো তখন থেকে ওনার মধ্যে না একটু ঠাকুর ভালোবাসা যেটা বললাম আমি গৃহী সন্ন্যাসী প্রথমেই গৃহী সন্ন্যাসী না পরবর্তী জীবন এটা জাস্ট ফার্স্টের ঘটনা তো ভদ্রলোক চাকরি বাকরি করতেন এবং ভীষণ ভালো মানুষ আধ্যাত্মিক কথাবার্তা আলোচনা ইত্যাদির মধ্যে থাকতে ভালোবাসতেন কলকাতার অফিসে চাকরি করতেন আবারও বলছি সময়টা হচ্ছে যখন আমাদের দেশে ইংরেজরা রয়েছে সেই সময়টা তো চাকরি এরকম যাতায়াত অফিস যায় আসে এই করে ওই করে হঠাৎ একদিন ওই ভদ্রলোক দেখছে যে কোথা মানে ভদ্রলোক দেখছে যে মালিক মানে যে হেড অফিসের যে হেড মানে কলকাতার ওই ব্রাঞ্চের যে হেড ভদ্রলোক ভীষণ চিন্তিত ইংরেজ ভদ্রলোক ভীষণ চিন্তিত এবার সত্যি কথা বলতে দেশীয় একজন মানুষ তখন তো সমাজ ব্যবস্থাটা একদম অন্যরকম ছিল যে এরকম ইংরেজ একজন তার মুখের ওপর গিয়ে বলা যে আপনার কি হয়েছে স্যার আপনাকে এরকম এইরকম কেন দেখাচ্ছে এইটা কিন্তু খুব একটা সহজ ঘটনা ছিল না এইখানে দাঁড়িয়ে আমি যত ইজিলি বলে দিচ্ছি লাইভে সেটা কিন্তু তখনকার সময় দাঁড়িয়ে জাস্ট তোমরা যদি একটু নিজেদেরকে পিছিয়ে আনো ভাবাটা একটু কষ্টকর জিজ্ঞেস করাটা তো এরকম একদিন দুদিন তিন দিন ওই ভদ্রলোক দেখছেন যে ওনার যিনি স্যার তিনি না আস্তে 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 না কেমন মানে কোন বিষয় নিয়ে গভীর চিন্তা করছে এই জাতীয় একটা ব্যাপার তো বেশ কিছুদিন যাওয়ার পরে প্রায় দিন পনেরো যাওয়ার পরে ভদ্রলোক আর নিজের কৌতূহল চেপে রাখতে পারলেন না স্যারের কাছে গিয়ে বলে মে আই কামিং স্যার এরকম বলে ঢুকে বলছে যে স্যার আপনি যদি আমাকে অভয় দেন আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো তখন বলছে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন ভদ্রলোক ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ভীষণ ব্রিলিয়ান্ট একজন মানে কর্মচারী সুতরাং যারা খুব ভালো A1 হয় তাদের তো অবশ্যই অফিস কর্তৃপক্ষ ভালোবাসে সেটা এখনো হয় তো হ্যাঁ হ্যাঁ বলুন কোনো ব্যাপার না হ্যাঁ বলুন কি বলছেন স্যার আপনাকে এরকম দেখছি অনেকদিন ধরে দেখছি যে আপনার এরকম মন খারাপ কি হয়েছে আপনার কিছু হয়েছে স্যার কারণ দেখছি কি ভদ্রলোক কিছু বলছে না চুপ করে আছে তো আরেকবার স্যার আপনার যদি অসুবিধা না থাকে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন তখন বলছে যে জানো আমার ওয়াইফ ইংল্যান্ডে আছে আমার আমার ওয়াইফ ভীষণ অসুস্থ টেলিগ্রাম এসেছে মানে জাস্ট মরণাপন্ন মানে আজ আছে কাল নেই এইরকম অবস্থা তখন আমি সেই নিয়ে বুঝতে পারছি না আমি কি করব ট্রিটমেন্ট মানে যত দূর সম্ভব ট্রিটমেন্ট যতটা সম্ভব ট্রিটমেন্ট বা কিছু সমস্তটাই দেয়ার হচ্ছে সবই হচ্ছে কিন্তু কোনো রকম ইম্প্রুভমেন্ট নেই আমার ছোট মেয়ে আছে আমার ওয়াইফের সাথে আমি এখন এত কম সময়ে যাওয়াটাও কারণ মনে রাখতে হবে 2022 এর কথা বলছি না যে আজ বললাম কাল টিকিট কাটলাম পরশু দিন চলে গেলাম সেটা হয় না তো যাই হোক তো এটা সম্ভব না তখন ওই ভদ্রলোক বলছে যে ও স্যার কিছু চিন্তা করবেন না আপনি আপনার ভাই ভালো আছে তো আপনার ভাই ভালো হয়ে যাবে আপনার কোনো চিন্তা নেই আপনি নিশ্চিন্তে থাকুন আপনার ভাই ভালো হয়ে যাবে
এবার ওই সাহেব ভদ্রলোক অত বেশি আমল দেয়নি, কারণ যখন আমরা জেনারেলি যখন জানতে পারি যে কেউ অসুস্থ, ভদ্রতার খাতিরে আমরা তাকে বলি ও চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, ও ঠিক হয়ে যাবে। তো ও ভেবেছে যে হ্যাঁ ঠিক আছে, এই এইরকম স্তোত্র বাক্য দিচ্ছে, ঠিক আছে। এই ঘটনার ঠিক 3 থেকে 4 দিন পরে টেলিগ্রাম, তখন তো অত ফোন টোনের অত ইয়ে ছিল না, টেলিগ্রাম আসে যে অদ্ভুত ভাবে ওই ভদ্রমহিলা এখন ভালো আছে। মানে যেই ভদ্রমহিলা, যেই ওয়াইফ, ওনার ওয়াইফ আজ নয় কাল, এখন নয় তখন ছিল, মানে প্রায় চলেই যাবে, মারাই যাবে এমন একটা, সেই ভদ্রমহিলা এখন ভালো আছে। এটা দেখে তো ওই যিনি হেড ছিলেন সে ভীষণ খুশি, খুব খুশি যে দেখেছে আমার স্ত্রী ভালো আছে, খুব ভালো, মানে বুক থেকে যেন একটা জাস্ট পাথর নেমে গেল এরকম একটা। তো ওনাকে ডাকে, ডেকে বলে হ্যাঁ তুমি তোমার মুখের কথাই ফলেছে, আমার ওয়াইফ ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যাই হোক বলে টোলে ইয়ে করেছে, হয়ে গেছে। এই ঘটনার 2 থেকে 3 মাস পর, এই ঘটনার 2 থেকে 3 মাস পর ওই সাহেবের ওয়াইফ এবং মেয়ে কলকাতায় আসে, ঠিক আছে, কলকাতায় আসে। কলকাতায় আসার পরে যাই হোক বাংলাতে তো ওঠেই, তাও অফিসে বোধহয় কোন কারণে আসে টাসে ওই ভদ্রলোককে দেখে। হ্যাঁ, ওই ভদ্রলোককে দেখে, দেখার পরে তখন ওই ওনার ওয়াইফ হাজবেন্ডকে জিজ্ঞেস করে যে এটা কে, মানে খুব উতলা হয়ে যে জানো কি একটা ব্যাপার হয়ে গেছে। এবার হাজবেন্ড ভীষণ অবাক হয়ে যাচ্ছে, বাবা আমার অফিসের এরকম একটা সাধারণ কর্মচারী, এর জন্য এত কেন উতলা হচ্ছে, কি ব্যাপার, আমার ওয়াইফ তো এরকম হওয়ার মতো নয়। তখন বলছে কেন, এ তো আমার একজন কর্মী, ভীষণ ভালো, ভীষণ ব্রিলিয়ান্ট, উনি খুব ভালো একজন কর্মচারী, ভীষণ ভালো, হ্যাঁ আসুন আপনি, তুমি আলাপ করবে, আসো, এরকম হয়েছে। তারপরে মানে জাস্ট তখন ওনার ওয়াইফ বলছে, জিজ্ঞেস করছে যে উনি কি এই মাস দুয়েক আগে আমি যখন প্রচন্ড অসুস্থ ছিলাম উনি কি কোনোভাবে আমাদের দেশে গেছিল, মানে ওই দেশে গেছিল, বলে না উনি কেন যাবে, আমি বরঞ্চ আমি যখন খুব চিন্তিত ছিলাম তোমাকে নিয়ে তখন উনি তো আমায় বললেন যে স্যার আপনি ভাববেন না, আপনার ওয়াইফ একদম ঠিক হয়ে যাবে। এবং ঠিক সেই ঘটনার মানে উনি এই কথা বলার 2 থেকে 3 দিন পরেই কিন্তু টেলিগ্রাম আসে তুমি ভালো আছো। তখন ওই ভদ্রমহিলা মানে ওই সাহেবের ওয়াইফ তার হাজবেন্ডকে বলে যে রোগশয্যায় যে হ্যাঁ সম্পাদি ঠিক, তো সেই রোগশয্যায় যখন ভাবে তখন বলে যে এই ভদ্রলোকই আমি যখন একদম মৃত্যুশয্যায় এই ভদ্রলোকই আমার কাছে যায়, মানে তখন বলে না মৃত্যু যখন আসন্ন মানুষ একটা মানে আলো আধারির ঘেরাটোপের মধ্যে থাকে তখন কি হয় অতটা ক্লিয়ার মনে থাকে না, আবার ভুলেও যায় না, এই রকম একটা ব্যাপার। তো তখন বলে যে এই ভদ্রলোকই আমার কাছে গেছিল, আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় এবং হাত বুলিয়ে দেওয়ার পরে এই বলে যে না তুমি ভালো হয়ে যাবে। এই ভদ্রলোকই তো ছিল, আমি তো বুঝিনি, আমি তো ভেবেছি স্বপ্ন বা কিছু, আমি তো বুঝতেই পারিনি, তো আজকে এখন দেখে ভাবছি যে এটা কি করে সম্ভব। তো যাই হোক তারপরে তো বলেই দিয়েছে শম্পা মুখার্জি দি, তো ওই আমাদের উনি একজন সেই গৃহী সন্ন্যাসী যা বলে আর কি। তো ভারতবর্ষ আমাদের এমন একটা দেশ মানে পুণ্যভূমি, তো সেখানে কোনো কিছুই কিন্তু মানে অসম্ভব নয়, এটারও একটা প্রমাণ। এটা আমার মা একটা জার্নালে বা একটা কাগজে পড়েছিল, সেখান থেকে এটা শোনা আমার বলা, এটা খুবই অন্যরকম একদমই তাই এই এই ঘটনা। লাস্ট ঘটনা, আমাকে একটু টাইমটা বলবে, আমি না বুঝতে পারছি না, আমার কাছে ঘড়ি নিয়ে বসিনি আর আমার এই ঘরে ঘড়িটা খারাপ হয়ে গেছে, একটু প্লিজ বলো না কটা বাজে। আর এই ঘটনাটা আচ্ছা এক সেকেন্ড আমি একটু, কে লিখেছে কথাটা, প্রসেনজিৎ বাবু লিখছে এটা আগে বলেছে, নো 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 দাদা আমি কোন লাইভে কোন ঘটনা রিপিট করি না, আমার কোন রিপিটেশন নেই, সো আমি এটা আগে বলি। আচ্ছা একটু প্লিজ আমাকে টাইমটা বলো কটা বাজে, আমি তো বুঝতে পারছি না এভাবে দেখা যায় কিনা, না দেখতে একটু কেউ আমাকে টাইমটা জানাও না গো কটা বাজে। না না ওই ভুবনমোহিনী দিদি বলছে না না দিদি আমি এটা বলিনি, কারণ আমার কোনো রিপিটেশন হয় না, আমি রিপিটটা করি না কোনোদিন, এটা হয়তো অন্য কারোর কাছে শুনেছেন, এটা একটা কমন ঘটনা, হয়তো অন্য কারোর কাছে শুনেছেন, যা কেউ আমাকে টাইম বলছে না। 40 মিনিট, 40 মিনিট হয়েছে, মানে তাই কটা ভাজে সেটা জানতে চাইছি, 1 ঘন্টা হয়েছে কি? সুস্মিতা দি বলছে 40 মিনিট, 40 মিনিট হয়েছে মনে হয়,
হ্যাঁ ইনি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। হ্যাঁ আচ্ছা ব্যাস লাস্ট একটা ঘটনা বলে দিচ্ছি, সেটাও একদমই সম্পূর্ণ আলাদা, মানে লাস্ট যে ঘটনাটা বললাম আমি আমি আর নামটা নিজের মুখে বললাম না, যতই যাই হোক এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, তোমরা বললে আমি তোমাদের সাথে সহমত হলাম। তো লাস্ট ঘটনা একদম চলে আসবো মেডিকেল কলেজে, মেডিকেল কলেজের ঘটনায় চলে আসছি, এবং সেটা আমার নিজের চোখে, মানে নিজের চোখে দেখা বলবো না, আমার এক খুব 10:12 PM আচ্ছা তাতাই দা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে এটা বলা, এইটা বলা যাবে, যেটা শুরু করেছো ওটা বলে শেষ করবো। আচ্ছা তো এই ঘটনাটা যেটা বলবো সেটা হচ্ছে সরাসরি আমরা চলে যাব মেডিকেল কলেজ, কোন মেডিকেল কলেজ বলবো না, নামটা বলবো না কোন মেডিকেল কলেজ, বাট কলকাতার একটি, অনেকগুলো মেডিকেল কলেজ আছে কলকাতায়, যেকোনো একটি ধরে নাও, নাম আমি বলবো না। তো সেই মেডিকেল কলেজের হোস্টেলের আমার এক বান্ধবী, আমাদের একদম আমার এক বান্ধবীর জীবনের ঘটনা, ও ভীষণ একজন ভীষণ ব্রিলিয়ান্ট মেয়ে, ভীষণ ব্রিলিয়ান্ট, মানে এত ব্রিলিয়ান্ট জাস্ট ভাবা যায় না, ব্রিলিয়ান্ট মেয়ে, একজন ব্রিলিয়ান্ট স্কলার, একজন ভীষণ ভালো, মানে কি বলবো, আঁকে, ছবি আঁকে, আঁকত, আঁকে না আঁকত, খুব সব দিক থেকে, সব দিক থেকে মানে ভগবান যেন ওর উপর সব ঢেলে দিয়েছে। আমি ওর নাম বলবো না, আমি ওর নামটা ধরে নিলাম এখানে, কি নাম দেওয়া যায় কি নাম দেওয়া যায়, নিতা, ঠিক আছে নিতা, এটা আমার কাল্পনিক নাম, নিতা ধরে নিলাম। তো নিতা ভীষণ ব্রিলিয়ান্ট একটা মেয়ে, তো যাই হোক HS পাস করে জয়েন দেয়, জয়েন দিয়ে একদম খুব কলকাতার একটা মানে নাম্বার ওয়ান বলা যেতে পারে মেডিকেল কলেজে ট্রান্সফার, এবং ওর বাড়ি যদিও কলকাতাতে তবুও মেডিকেল কলেজে ও হোস্টেলে থাকতে শুরু করে। তো প্রথম দিন, মানে যেটা হয় প্রথম দিকে কোনো প্রবলেম ছিল না, এবার যখন আমরা জানি প্রথম যদি কোথাও ভুল বলি, কারণ এক্সাক্ট ঘটনা আমার শোনা, হ্যাঁ এটা আমার বান্ধবী যেহেতু, আমিও এরকম ভায়া শুনেছি, যদি কোথাও মেডিকেলের কোনো তথ্য আমি ভুল দিই তাহলে আমাকে দয়া করে মার্জনা করবেন, কারণ আমি একেবারে নন মেডিকেল পার্সন, আমি ওসব কিছু জানি না, যতটা শুনেছি ততটা। তো তো যা হয় মানব দেহ নিয়ে পরীক্ষা নিরীক্ষা ডাক্তারি পড়ার সময় করতে হয়, অ্যানাটমি বলে। তো সেদিন যেটা প্রথম যে নিতাদের ক্লাস ছিল, প্রথম অ্যানাটমি ক্লাস যেটা ছিল, সেখানে যখন যায় ওরা দেখে, মানে দেখে যে নানা রকম সলিউশন থাকে না, সলিউশনে দেহগুলো রাখা থাকে যাতে পচে না যায় বা কিছু এসেট্রা এসেট্রা, আবারও বলছি কোনো ভুল যদি তথ্য বলি আমায় ক্ষমা করবেন, আমি টোটালি নন মেডিকেল পার্সন, এগুলো কিন্তু আমি প্রত্যক্ষভাবে জানি না, এটা আমার শোনা কথা। তো এরকম কোন নানা রকম সলিউশন থাকে ঠিকঠাক রাখার রাসায়নিক জিনিস, সেখানে না দেখে গিয়ে একটা বডি, একটা মেয়ের বডি, হ্যাঁ একটা মেয়ের বডি এরকম একটা কাচের জারের মতো রাখা, হ্যাঁ এরকমও দেখেছে। দেখে যা হয় আর কি, যদিও যারা ডাক্তারি পড়ে দাদা তারা অনেক বেশি, আমার আপনার থেকে অনেক বেশি স্ট্রং হয়, কারণ তারা মন প্রস্তুত করেই যায় যে তাদের এই কাজগুলো করতে হবে। তবুও দিনের শেষে তো মানুষ, দিনের শেষে তো মানুষ, ডাক্তার হোক আর যাই হোক দিনের শেষে মানুষ, এবং প্রথম কেরিয়ারের একদম শুরু, মানে পঠন পাঠনের শুরু, কেরিয়ার বলা ভুল। তো আর সবার যা হয় নিতারও তাই হয়, একটু ভয় ভয় বেশ লাগে। তো হোস্টেলে ফিরে আসে, এবং হোস্টেলে ফিরে আসার পরে তো যা হয় বন্ধুদের মধ্যে আলোচনা, ওরে বাবা রে এই করতে হবে, এই কাজ করতে হবে, এই করতে হবে, যা যা হয় আর কি, তাও আবার মেয়েদের মেয়েদের মধ্যে। আরেকটা কথা তোমরা হয়তো অনেকেই জানবে, মেডিকেল কলেজের হোস্টেলেও কিন্তু ভূত এই জাতীয় অলৌকিক ঘটনা মেডিকেল কলেজে তো রয়েছেই, নাম বলছি না মেডিকেল কলেজে। তো আর হোস্টেলেও, মেডিকেল কলেজের হোস্টেলেও কিন্তু ইত্যাদির ঘটনা কিন্তু রয়েছে, মানে এর ঘটনা, এটা আমার কথা না, দাদাগিরিতেও একজন মেডিকেল স্টুডেন্ট এসেছিলেন, তিনিও কিন্তু এই ঘটনার কথা বলে গেছেন যে মেডিকেল হোস্টেলেও এই জাতীয় ঘটনা ঘটেছে। সেম একটা ঘটনা, যখন দেহটা ওই ওই ওইটা দেখে আসে, তারপরে যা হয় আর কি আলোচনা, সদ্য তারা নতুন হোস্টেলে ঢুকেছে, জয়েন জাস্ট ইয়ে করেছে, তো কথা হয় বলতে বলতে কি যা হয় আর কি, এই তুই একদিনে দেখে ইয়ে করে যাচ্ছিস, সিনিয়র যারা এখানে তো ভূত আছে জানিস তো, রোজ রাত্রিবেলা ভূত ঘুরে বেড়ায়, এরকম যা হয় সিনিয়ররা বলছে, এরকম একদিন ওই দেখেই হয়ে গেল, কি করে ডাক্তারি পড়বি, কি করে কাজ করবি, হ্যাঁ কি করবি, এ তো করতে পারবি না, রাত্রিবেলা দেখবি জেগে থাকবি, রাত্রিবেলা দেখবি সারা একদম করিডোর জুড়ে
যাবে লক্ষ্য করবি। এবার ওই নিতার ভীষণ সাহস, ভীষণ ভীষণ সাহসী, আবারও বলছি মানে দুটো মন, মানে হঠাৎ করে চোখের সামনে একটা ডেড বডি এরকম সলিউশনে চোবানো সেটা একটা জিনিস, যে কেউ ভয় পাবে হয়তো। আবার এইরকম একটা শোনা ঘটনা যে রাত্রিবেলা কিছু একটা ভূত ঘুরে বেড়ায়, হ্যাঁ আমি তো দেখবো, দেখি তো কোন দিক দিয়ে ভূত আসে, এইটা আরেকটা ঘটনা, মানে আরেকটা দিক, ঠিক আছে। ও বলছে না ঠিক আছে আমি দেখবো তো কোথায় ভূত আসে, দেখবো আমি, এরকম আমি শুনেছি আগেও, ওই আমি কখনো তো খেয়াল করিনি, আমি দেখবো। রাত্রিবেলা হয়েছে, রাত জেগে পড়ছে, পড়তে 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 বাকি যে রুমমেট সে ঘুমিয়ে পড়েছে, লাইটটা জ্বেলে পড়ছে, ঠিক রাত্রি দেড়টা থেকে দুটো মনে হচ্ছে যেন করিডোর দিয়ে, ওদের ঘরটা একদম বারান্দার সামনে, করিডোর দিয়ে যেন কেউ একটা হেঁটে যাচ্ছে, এবং সেই হাঁটাটা, হাঁটা নানা রকমের হয়, হ্যাঁ হাঁটা নানা রকমের হয়, এক হচ্ছে খুব রিল্যাক্সে হাঁটা, আরেক হচ্ছে দৌড়ে দৌড়ে মানে তাদের তাদের তাড়াতাড়ি করে হাঁটা, আরেকটা হচ্ছে নর্মাল হাঁটা। এই যে হাঁটাটা যেন রিল্যাক্সে হাঁটা, কেউ যেন খাওয়া দাওয়ার পরে একটু হাঁট মানে হাঁটতে বেরিয়েছে, সেই রকম যেমন হাঁটা হয় রাত্রিবেলা খাওয়ার পরে একটু হাওয়ার মধ্যে একটু হাঁটতে বেরিয়েছে, সেই টাইপের হাঁটা। ও মেয়েটা নিতা প্রথমে আমল দেয়নি, কি জানি হয়তো কেউ ওয়াশরুমে যাচ্ছে পাশের ঘর থেকে, প্রথমটা কিছু ইয়ে করেনি কি জানি, ঠিক একবার গেছে বুঝতে পেরেছে ফিল করা সম্ভব যাওয়া জুতোর আওয়াজ, ফেরাটাও ফিল করেছে, একদম হিসাব মিলে গেছে, ওয়াশরুম গেছে, ওয়াশরুম থেকে ফিরেছে, ঝামেলা শেষ। ও পড়ছে, ঠিক কিছুক্ষণ পরে আবার যাচ্ছে আবার আসছে, এইবার যেটা আমি বলছিলাম রিল্যাক্সিং মোডে যাচ্ছিল সেটা হচ্ছে এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, এইটা কিন্তু ওই রাত্রি দুটোর সময় একটু একটু হয়তো অন্যরকম। এবার ওর না মনে হচ্ছে যে না এবার তো মনে হচ্ছে গন্ডগোল, তাহলে হয়তো সিনিয়র দিদিগুলো, আমি তো ভেবেছিলাম আমাকে মিথ্যা বলে মানে এমনি বলেছিল আমাকে রাগাবার জন্য, দেখি তো একবার দরজা খুলে, দরজা খুলেছে, দরজা খুলে দেখছে যে বারান্দার যেমন কেউ কোথাও নেই, ওটা ওয়াশরুমের দিকে গেছে, ওয়াশরুমের দিকে গিয়ে দেখছে কি ওয়াশরুমের প্রত্যেকটা কল খোলা অদ্ভুত ভাবে, কারণ এটা হয় না সাধারণত, আমরা নিজের বাড়ির কলও খুলে রাখি না যখন তখন, আর মানে একসময় ভুলে গেলাম দ্যাটস ডিফারেন্ট, বাট একটা ওয়াশরুমের, একটা হোস্টেলের ওয়াশরুম তো আর এক ছোট খুব ছোট হবে না, প্রত্যেকটা কল খোলা নেই। ও ভাবছে যে বাবা এই আবার কি সবাই ভুলে গেল কল অফ করতে, দেবো আর কথাটা তো বাড়াইনি, প্রত্যেকটা এতে ঢুকে 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 কলটা বন্ধ করে চলে এসছে, আর কিছু দেখতে পাইনি, খুব এক্সপেক্টেড কিছু দেখতে পাইনি, চলে এসে ও বলছে না আর পড়তে ভালো লাগছে না আমি শুয়ে ঘুমিয়ে পড়ি। এতে প্রথম দিনের ঘটনা, সেকেন্ড দিন আবারও রাত জেগে পড়ছে, রাত জেগে পড়ছে, সেম ওই এক সময়, প্রথমে আস্তে আস্তে যেন রিল্যাক্সিং মোডে কেউ যাচ্ছে, তারপরে কেউ যাচ্ছে কেউ আসছে, কেউ যাচ্ছে কেউ আসছে এরকম। ও আবার ও বাবা এই তো রোজকার, এই আমার তো পড়ার 12টা বেজে যাচ্ছে আমি তো পড়তে পারছি না, এবার বেরিয়েছে, বেরিয়ে দেখছে সেম ব্যাপার, কেউ কোথাও নেই, ওয়াশরুমে গিয়ে দেখছে ওয়াশরুমের কল আবার খোলা, পুরো খোলা। এবার তখন ও বলছে যেটা হয় মানুষের মনে, একটা ডাক্তারির ছাত্রী প্রথমেই ভূত ভূত এসে কল খুলে দিচ্ছে এই ব্যাপারটা হয়তো কল্পনাটা করবে না খুব একটা বেশি, তার তো সায়েন্সেরই ডাক্তার মানে হচ্ছে সায়েন্সের রাজা, তো তাদের মাথায় সায়েন্সটাই আগে আসবে। বলছে এবার তো কথা বলতে হবে সকালবেলা ইনচার্জের সাথে, এরকম কে করছে, ইনচার্জ যাচ্ছে, ইনচার্জের কাছে গেছে, পরের দিন সকালে এরকম রাত্রিবেলা প্রত্যেকদিন এরকম কল খোলা থাকছে, আমি যাচ্ছি গিয়ে এরকম কল বন্ধ করছি আর বারান্দা দিয়ে না কে হাঁটছে হাঁটছে কে হাঁটছে বুঝতে পারছি না। ওর কথা শুনে ইনচার্জের মুখটা জাস্ট ছোট হয়ে গেছে, মানে নিতা বুঝতে পারছে যে ইনচার্জ যেন কিছুটা জানে আর কিছুটা জানে না, কিছুটা বলতে চাইছে অথচ কিছু একটা বলছে না, এইরকম একটা অবস্থা। তো বুঝেছে যে ডাল মে কুছ কালা হ্যায়, আর কিছু বলেনি চলে এসেছে। তখন যে সিনিয়র মেয়েটা ওর সাথে থাকতো এসে বলেছে যে আচ্ছা এই এই, ও শেয়ার করেছে ওর সাথে যে এইরকম এইরকম ঘটনা, কি ব্যাপার এখানে, এইখানকার ওই যে তোমরা যে বলেছিলে এটা কি সত্যি? তখন বলছিল দেখো আমরা কেউ নিজের চোখে কিছু দেখিনি, হ্যাঁ কিন্তু এই ঘটনা এখানে হয়, তুমি কেন বেরিয়েছো আমরা তো জানি এখানে এইরকম হয়, হ্যাঁ এবং সেই কারণেই ইনচার্জ তোমাকে কিছু বলেনি, মানে কোন রেসপন্স করেনি তোমার কথা, সেভাবে এরকম যাবে না, যতই যাই আওয়াজ হয়ে যাক চেষ্টা করবে অ্যাভয়েড করার, খুব ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লো সেটা তো মানুষ নিরুপায়, চেষ্টা করবে অ্যাভয়েড করার ওই ওই দেড়টা থেকে তিনটে সাড়ে তিনটে এই সময়টা। তো যাই হোক ওর আর অত ইয়ে করেনি। এবার ওর মাথার মধ্যে এবার চলছে কি যে যাই হোক, ওই যে বলে না যে নিষিদ্ধ জিনিসে মানুষের সব থেকে বেশি আকর্ষণ থাকে, এটা কিন্তু জীবনের একটি বড় সত্য, যে যে জিনিস নিষিদ্ধ ওকে বারণ করেছে ওটা করতে, এবং ওটা ওটাই নিতাকে করতে হবে, কি করতে হবে এবার সেই রাত্রিবেলা মেয়ের পড়া গেছে উঠে, এবার ওকে বের করতে হবে যে কি ব্যাপার,
ঠিক ওয়েট করে আছে, ওয়েট করে আছে, ওয়েট করে আছে, কখন সময় বা সময়টা আসবে, কখন সময় আসবে। ঠিক তাই সেম জিনিস, এবারও দরজাটা খুলেনি, দরজাটা খুলেনি, জাস্ট দরজাটা কোনোভাবে ফাঁক করে দেখছে। ও দেখছে যে আমি যে বললাম রিদিমটা প্রথমে খুব রিল্যাক্সিং থাকে, তারপর এই 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 একটা মানুষের পক্ষে গিয়ে সঙ্গে 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 দৌড়ঝাঁপ এইভাবে করাটাই সম্ভব না, পারবে না কেউ করতে। ও কিন্তু কাউকে দেখতে পায়নি, ভেরি অনেস্টলি ও কিন্তু কাউকে দেখতে পায়নি যে জানলার দরজাটা ফাঁক করে। ও সেদিন কি দেখেছে মানে সেটা পাশের মেয়েটা জানে না, কারণ ও ঘুমোচ্ছিল, ওরা আছে সিনিয়র মেয়ে, ওরা আগে থেকেই আছে, ওরা জানে না। কিন্তু এই ও যে দেখেছে পরের দিন বলেছিল যে কিছু একটা অবয়ব দেখেছে, ও কিন্তু কোনো মানে একদম যে চেহারা বা শরীর বা আকৃতি, অবয়ব সরি অবয়বটা ভুল বললাম, যে ও কোনো আকৃতি বা অবয়ব দেখেনি, কিছু একটা দেখেছে, ছায়া হোক বা একটা গ্যাসের মতো, মানে একটা মানুষের আকার ঠিক না, রক্ত মাংসের মানুষ না, বাট কেউ একটা একবার যাচ্ছে একবার আসছে, একবার যাচ্ছে একবার আসছে, এই ব্যাপারটা কিন্তু ও সেদিন দেখেছে এবং সত্যিই দেখেছে। এই ঘটনা পরের দিন ও সিনিয়রকে বলে এবং ওই সিনিয়র বলে যে এই কথা কারোর সাথে শেয়ার করবি না, তোকে আমি বারণ করেছিলাম যে তুই, তোকে বারণ করেছিলাম না, তুই করবি না, তুই বিপদে পড়ে যাবি, এসব করতে যাবি না এখানে। ওই যাই হোক, তারপর থেকে এবার এবার আসছি আমি ওই সিনিয়র দিদির তার কথা, ও দেখতে থাকে মেয়েটি, নিতা যার কথা বলছি, সে ভীষণ 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 জলি, যেটা বললাম আমি ভীষণ ব্রিলিয়ান্ট, ভীষণ একজন সবদিকে পারদর্শী, আমরা একসাথে লেখাপড়া করেছি, তারপরে নামটা আমি পাল্টে বলেছি কারণ আমার মনে হলো এটা বলাটা ঠিক না, তো যাই হোক একসাথে লেখাপড়া করেছি, ভীষণ ব্রিলিয়ান্ট মেয়ে। আস্তে 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 ওর মধ্যে না চেঞ্জেস, এখানেও সেম ব্যাপার, আমি জানি না কোনো পাওয়ার বা কিছু থাকলে কোনো চেঞ্জেসটা কেন ম্যান্ডেটরি হয়, ওর মধ্যেও একটা চেঞ্জেস চলে আসে। কিরকম চলে আসে, যেই মেয়েটা পড়বে মানে একদম পাগলের মতো পড়ছে, এ করছে, সে রাত্রিবেলা জেগে বসে থাকতো কখন ওই সময়টা আসবে, এবং ওই দিদিটাকে লুকিয়ে মানে সিনিয়র ওকে কিছুতে যেতে দেবে না, না তুই বেরোবি না, না তুই করবি না, কিন্তু ওই বা কতক্ষণ, ও তো সারাদিন হসপিটালে ক্লান্ত, ও যে সময় ঘুমায় ও কি করে, নিতা কি করে, দরজা খুলে বেরিয়ে যায়। এই জিনিসটা চলা আরম্ভ হলো, এবং তারপর থেকে সবাই লক্ষ্য করতে লাগলো যে নিতা যে কলেজে আসছে বা পড়াশোনা করছে বা প্র্যাকটিক্যাল কোর্স মানে কাজ করছে বা কিছু করছে, ওর কিন্তু যেই ব্রিলিয়ান্ট মেয়ে পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝতো না, ওর কিন্তু মন না, ওর মন একটাই দিকে, কখন রাত হবে, কখন রাত হবে এবং কখন আমি বারান্দার বাইরে বারান্দায় যাব, মানে যেন কিছুর একটা আকর্ষণ ওকে যেন টেনে নিয়ে যাচ্ছে, এবং সেটা দিনের পর দিন বাড়তেই থাকে। হ্যাঁ, সেটা দিনের পর দিন বাড়তেই থাকে। তো যে সিনিয়র দিদিটা ছিল যখন ওর হোস্টেলে ওর নিতার বাড়ির লোক দেখা করতে আসতো, সিনিয়র দিদিটা এরকম ওর বাড়ির লোককে আড়ালে ডেকে এরকম সবটা জানায় যে এইরকম এইরকম ঘটনা, ওকে আমি বহুবার বারণ করি, কিন্তু ওর না একটা যেন অ্যাডিক্টেড, ড্রাগ অ্যাডিক্টেড মানুষ যেমন জানে যে ওখানে আমার ক্ষতি, তবুও আমি যাব, যেমন হয় ঠিক সেই রকম ভাবে না, ও না পাগলের মতো ঠিক পতঙ্গ যেমন আগুনে ঝাঁপ দেয়, ওই জিনিসটাও করছে, ওকে আমি আমরা কেউ আমি আটকে রাখতে পারছি না। এইটা শুনে ও বাড়ির লোকে স্বাভাবিকভাবেই, বাড়ির লোকের তো মনে হবে যে বাবা এখানে মেয়ে পড়তে পাঠালা, আমি তো আরেক উল্টো হয়ে গেল গন্ডগোল। তো যাই হোক, তো কোনোভাবে কথাবার্তা বলে, এবং মেয়ের মধ্যেও বললাম না, মেয়ের মধ্যেও আস্তে 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 পরিবর্তন, ঘরে থাকে, কলেজে অর্ধেক দিন যায় যায় না, পড়াশোনা করে করে না, ঘরে থাকে, খায় খায় না, চুল টুল আশ্রায় না, আলু থালু বেশি ঘুরে বেড়ায়, আর রাত্রিবেলার জন্য অপেক্ষা করে, দিনের আলোকে যেন জাস্ট সহ্য করতে পারে না নিতা আর, রাত্রিবেলার জন্য ওয়েট করে থাকে অধীর আগ্রহে, ঠিক ওরকম টাইম হয় ও বেরিয়ে যায়, ও কোথায় যায় ও কি করে সেটা কেউ জানে না, কারণ ওই প্রথমেই বললাম এই ওই হোস্টেলের ওই অলৌকিক কাণ্ড কারখানা সবাই জানে, সিনিয়ররা বেরোয় না, কারো অত সাহস নেই, কিন্তু ও কোথায় যায় সেটা কেউ জানে না, আবার ঠিক টাইমটা হয় ভোরের আলো ফুটে ও ঘরে চলে আসে। তো এই একটা অ্যাডিক্টের এই রকম ঘটনা কি হয় একদিন, তখন এক লাস্ট যে দিনের ঘটনা, যেদিন থেকে লাস্ট ওই সিনিয়র মেয়েটি, সেদিন না ও ভেবে নেয় যে না এইভাবে একটা মেয়ে এই রকম ভাবে বদলে যাচ্ছে এটা সম্ভব না, আমি দেখব, আমি দেখব কি আর হবে, আমার কিছু হবে না, এরকম মনে জোর নিয়ে আমি দেখব ও কোথায় যায়। তো যে ও ঘুমের ভান করেছিল রুমের মধ্যে, যখনই ও বেরিয়ে গেছে, ওর পেছন পেছন গেছে, মানে বুঝতে পেরেছে ও ছাদের দিকে যাচ্ছে, হোস্টেলের ছাদের দিকে যাচ্ছে, গিয়ে দেখছে যে ছাদের একটা ছোট মানে বসার জায়গা যেমন থাকে আর কি ছাদে, সেখানে ও বসে আছে এবং বিড়বিড়বিড়বিড়বিড়বিড়বিড় করে কথা বলছে, ও কি কথা বলছে, কার সাথে কথা বলছে, গড নোস, বাট ও কথা বলছে। এইটা ছবি এইটা দেখে
ও মানে ওই সিনিয়র যে মেয়েটি সে চলে আসতে প্রথমে যা হয় আর কি, আপনি আসলে ইয়ের নাম আর বললাম না, তো সেটা ভেবে ও চলে আসতে যায় দূর, আবার আমি তো গেলে আমার কি হবে আমি জানি না। পর মুহূর্তেই বললাম না, মানুষের দুটো মন থাকে যে না মেয়েটা এইভাবে রাত্রি বেরিয়ে, তো মেয়েটা তো যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। ও সামনে গিয়ে ওকে না এরকম ধাক্কা দিয়ে, কিরে এই নিতা তুই এখানে কি করছিস, এত রাতে কি করছিস। ও না একদম যেন মানে কি বলবো, যে গভীর কারোর সাথে গল্পে মগ্ন থাকলে যদি কাউকে ডেকে দেয়া হয় যেমন বিরক্ত হয় সেরকম, কি তুমি তুমি কি করছো এখানে, কেন তুমি আমার এখানে আসতে গেলে কেন, আমি তো এখানে আছি, এরকম যেন কিছুই হয়নি, যেন একদম বিকেলবেলায় পার্কে বসে গল্প করছে এইরকম একটা ফিল। এটা দেখে ওর ক্লাসমেট রুমমেট যে সিনিয়র তার ভালো লাগেনি, ওকে ও আসবে না ছাদ থেকে, ওকে জোরজবস্তি নিয়ে এসছে। নিয়ে আসার পরে রাত্রিবেলা কোনো রকমে শুয়ে রেখেছে, তারপরের দিন বাড়িতে ফোন মানে বাড়ির থেকে নাম্বার নিয়ে ওর বাড়ির ফোন করেছে, যে ওর বাবাকে বলেছে যে কাকু আপনারা আসুন ওকে, আমার মনে হয় কিছুদিনের জন্য এখান থেকে নিয়ে যান, ওকে কিন্তু ভালো লাগছে না আমার। ঠিক আছে, কেন রুমমেট, কারণ রুমমেটের সাথেই থাকছে তো, ও চোখের সামনে দেখছে ঘটনাগুলো, আর এগুলো খুব কটা শেয়ার করা মানে মাইক নিয়ে নিয়ে শেয়ার করার মতো ঘটনা নয় যে যে বাকিদের সাথে শেয়ার করবে, সেরকম কিছু করেনি, রুমমেটটা ভীষণ ভালো ছিল। তো যাই হোক, ওর বাবা মা এসে কলেজে কথাবার্তা বলে ওকে নিয়ে যায় কিছুদিনের জন্য, গিয়ে দেখে যে প্রথমেই বললাম যে যে নিতা ভীষণ মিশুকে ভীষণ গান নাচ আঁকা নিয়ে একদম ভীষণ খুশি পড়াশুনো, সেই মেয়ে টোটালি চেঞ্জ, ঘরের মধ্যে বসে আছে এবং কারোর সাথে কথা বলছে না, মা এসছে মার সাথে, মা বাবা একটি বোন আছে, কারোর সাথে কথা বলছে না, বসে থাকে বসে থাকে সারাদিন বসে থাকে, কখন রাত্রি হবে কখন রাত্রি হবে, রাত্রি হলে মায়ের সাথে শোয় মেয়েটি নিতা, শোবে না ওর মা বলে এই তুই শো এই তুই শো, শুয়ে দিচ্ছে বারবার উঠে বসে পড়ছে, মানে অস্থিরতা ওর মধ্যে যে একটা অস্থিরতা চলছে সেটা বুঝতে পারছে, এবং ওর মা বাবা তখন বুঝতে পারে যে রুমমেট মেয়েটি কিছু ভুল বলেনি, ওর মধ্যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে, যেটা ওকে ও কিন্তু কলেজে হোস্টেলে আর নেই বাট ওর মনটা ওখানে পড়ে আছে এবং সেটার জন্য অস্থির হয়ে যাচ্ছে। তো যাই হোক, ও চলে এসছে, এসে ও বেশি দিন 15 দিনের জন্য ওকে নিয়ে এসছে কিন্তু ও থাকতে পারিনি, ওর যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, আবারও চলে গেছে ফিরে চলে গেছে হোস্টেলে। যাওয়ার পরে যেই দিনের ঘটনা সেটা হচ্ছে, সেদিন হোস্টেলে কেউ ছিল না, মানে সেরকম ভাবে কেউ ছিল না বলা ভুল, অনেক বড় হোস্টেল মানে আশেপাশের রুমে হয়তো সেরকম কেউ ছিল না, ওই সিনিয়র মেয়েটিও ছিল না, হয়তো বাড়ি টাড়ি গেছিল, রাতে নিতা রুমে একা ছিল। হ্যাঁ, রুমে একা ছিল, তো হঠাৎ করে ইনচার্জ যে ঘুমোচ্ছিল নিজের ঘরে হঠাৎ একটা জোরে না একটা কিছু ধূপ করে পড়ার মতো কিছু একটা শব্দ পায় এবং শব্দ পেয়ে বেরিয়ে আসে, বেরিয়ে এসে দেখে নিতা ঠিক বারান্দাটায় পড়ে আছে। হ্যাঁ, পড়ে আছে, পড়ে আছে মানে কোনো আঘাতের চিহ্ন টিহ্ন কিন্তু কিচ্ছু নেই, জাস্ট শুয়ে আছে এরকম। ওটা দেখে তো স্বাভাবিক ইনচার্জ মানে যে হোস্টেল ইনচার্জ সে তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, ওকে তুলেছে একা একা তোলা, আরো ডেকেছে কয়েকজনকে, ডেকে টেকে ওকে তুলে ইয়ে করেছে ইয়ে করেছে, তারপর থেকে মানে মেয়ে ও ভীষণ অসুস্থ, হসপিটাল একদম গেছে, গিয়ে ডাক্তার বলছে একদম সোজা ও কোমায় চলে গেছে। হ্যাঁ, এবং জাস্ট ডাক্তাররা সমস্ত কিছু টেস্ট হয়েছে, সিটি মানে নার্ভের যা যা সমস্যা হলে এইসব হয়, যে সিটি স্ক্যান বলো এমআরআই বলো যা কিছু প্রত্যেকটা রিপোর্ট নর্মাল, সমস্ত কিছু রিপোর্ট নর্মাল, ডাক্তাররা জাস্ট ভাবতে পারছে না যে এটা কি করে হয়, যে এই মেয়েটা একদম মানে এই ঘটনার 2 ঘন্টা আগেও সবাই দেখেছে সে নর্মাল, নর্মাল মানে ওর মনের মধ্যে একটা অস্থিরতা একটা অদ্ভুত বিহেভিয়ার সেটাকে যদি একটু পাশে সরিয়ে রাখি, এমনি তো অ্যাজ এ হিউম্যান তো সে নর্মাল, খাচ্ছে ঘুমোত মানে কি বলবো চলছে ফিরছে সেসব তো করছে, সেই মেয়েটার হঠাৎ এমন কি হলো যে ও ওইরকম পড়ে এবং সে কোমায় চলে গেল। যাই হোক, আর ভীষণ 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 দুঃখজনক ঘটনা। তারপরে আর ডাক্তার যেটা হয় কোমার ক্ষেত্রে ডাক্তাররা যেটা বলে 10 দিন লাগতে পারে, 1 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে, কেউ জানে না, আদৌ নাও ফিরতে পারে এটাও হতে পারে। তো যাই হোক, ওকে বাড়িতে একটা সময় আর ট্রিটমেন্টে কোনো লাভ মানে রোগই তো ধরতে পারছে না, ট্রিটমেন্ট কি করবে মানে বুঝতেই তো পারছে না কি হয়েছে। তো যাই হোক, তারপর ওকে বাড়িতে নিয়ে আসা হয়, বাড়িতে নিয়ে আসার পর ওর মা বাবা বা সেই অর্থে কেউ কিন্তু কিছু দেখেনি, সেটা কিন্তু কেউ কিছু দেখেনি, তবে মানে ও কোমায় ছিল মানে ওর চোখ কিন্তু পুরো বন্ধ, মানে কোমা মানে জাস্ট মানে একদম জীবন্ত লাশ, জাস্ট জীবন্ত লাশের মতো ও থাকতো, কোন রকম চোখ বন্ধ, কিন্তু ওই যে টাইমটা রাতের যে ওই টাইমটা ও যে হোস্টেলে ওরকম বেরোতো ঠিক ওই টাইমটা ওর মা এটা প্রথম দিকটা মানে
ঘুম হইতো সারাদিন ওই রকম মেয়ে নিয়ে, মেয়ে থাকলে তো পরিশ্রম বুঝতেই পারতো, সমস্ত কিছু তাকে করিয়ে দিতে হয়, তার সমস্ত কিছু তার খেয়াল রাখতে হয়। রাত্রিবেলায় ভদ্রমহিলা জেগে থাকতে পারে না। কোনো একদিন ভদ্রমহিলা কোনো কারণে ঘুম ভেঙেছে, ও দেখছে, উনি দেখছেন যে ওনার মেয়ে, যেই মেয়ে মানে ডাক্তাররা চোখ খোলাতে পারছে না, সেই মেয়ে চোখ খুলে না ছাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এবং আমরা যারা সুস্থ মানুষ বা আমরা যারা বেশিক্ষণ কিন্তু এরকম আমাদের চোখের পাতা না ফেলে থাকতে পারবো না, আমাদের চোখ দিয়ে আস্তে 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 জ্বালা করবে, তারপর জল বেরোবে, এই যে আমিও পাচ্ছি না, আমার চোখ জ্বালা করছে। ওই মেয়ে ঠিক ওই টাইমটা মানে ওই রাত্রি ওই দেড়টা দুটো থেকে ভোর তিনটে সাড়ে তিনটে অব্দি টানা, মানে ওর মা এটাও লক্ষ্য করেছে দেখার জন্য যে এটা কি হচ্ছে, ঠিক দু ঘন্টা টানা ওর মা কি করছে দেখছে যে ওর মা ওর মেয়েরা এরকম তাকিয়ে থাকে একদিকে, একটা দিকে, এরকম একটা ছাদের একটা কোণের দিকে তাকিয়ে থাকে, ঠিক আছে। এবার রোজ দেখে এবং বাড়ির লোককেও সেটা দেখিয়েছে, দেখে ডাক্তারকেও বলেছে। ইভেন এমনও হয়েছে যেহেতু একটা ডাক্তারির বিলিয়ার স্টুডেন্ট, মানে ডাক্তারও ওই সময় এসে দেখেছে, মানে জাস্ট ইমাজিন করা যায় না যে ডাক্তারবাবুরা কত সহযোগিতা করেছে ওদের সাথে, ডাক্তারবাবুরাও এসে দেখেছে যে হ্যাঁ এটা সঠিক, ওই দেড়টা থেকে সাড়ে তিনটে ওই টাইমটাই ওর চোখ খোলা। তারপরে আবার সে চোখ বন্ধ, জাস্ট ওইটুকু দু ঘন্টা সময় ওর চোখ খোলা থাকে। তো এবং যেটা চিকিৎসা বিজ্ঞানের অতীত, চিকিৎসকরা জাস্ট বুঝতে পারছে না এটা কি রোগ বা এটা কি নাম দেওয়া যেতে পারে, এটা হঠাৎ কেনই বা হলো। লাস্ট যেটা হয়েছিল, যার জন্য এই কথাটা আমি আজকে এখানে বললাম, মিতার মা একদিন দেখছে ওর মেয়ে যেদিকে তাকিয়ে আছে সেই দিকে দেয়ালের কালারটা আস্তে 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 ব্ল্যাক হতে থাকছে। আমি জানি না ওটা কি ছিল, মানে কি ছিল আমি তো নিজের চোখে দেখিনি, শোনা শুনেছি, যে দিকটা তাকিয়ে থাকে কন্টিনিউয়াসলি ওই দুটো টাইমটা ওই দিকটা আস্তে 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 কালো কালো হতো। হ্যাঁ, এবং সেই মেয়েটি এখন আর নেই, ও এখন আর নেই, ও চলে গেছে। ও আমার খুব কাছের বন্ধু ছিল, ও নিতা আর নেই, ও চলে গেছে। শেষ দিকটা যেটা কাকিমা কাছ থেকে শুনেছি যে ও যেদিকটা তাকিয়ে থাকতো, আমি জানি না কি কারণ বা কিছু, দেয়ালটা না পুরো এরকম সার্কেল এরকম না পুরো কুচকুচে কালো, কোনো জায়গায় কিছু নেই। তোমরা বলবে ড্যাম পড়েছে বা ক্ষয়ে গেছে বা পুই লেগেছে, যাই হোক, বাট কোথাও কিছু নেই, জাস্ট ও যেদিকটা তাকিয়ে থাকে। তো এই ছিল আমার আজকে ঘটনা, আমার এটা মনে হয়েছে তোমাদের সাথে একটু বলার, আমি শেয়ার করলাম। আবারও বলছি, আমি বা এই গ্রুপ কোনো কিছুই এমন কিছুকে সমর্থন করি না যেটাকে বিজ্ঞান সমর্থন করে না। তো আমার বলা কথাগুলো যদি তোমরা শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র বিনোদনের বিষয় হিসেবে নাও, আমার মনে হয় সেটা অনেক ভালো হবে, ঠিক আছে। একটু কমেন্ট করে শেষ করবো। মধুমিতা দি বলছে খুবই দুঃখজনক, একদমই তাই, সবকটা গল্প ভালো হলো আজ, তাই মধুমিতা চক্রবর্তী লিখছে ও বাবা গো শেষ ঘটনায় মন খারাপ হয়ে গেল, হ্যাঁ একদমই তাই। মাম ব্যানার্জি লিখছে ভেরি স্যাড স্টোরি, একদমই তাই। চলো তাহলে, আজকে আমি অনেকগুলো বলে ফেললাম, অনেকটা সময় হয়ে গেল, তোমরা অনেকেই ছিলে, থ্যাংক ইউ সো মাচ থাকার জন্য, যারা পরে দেখবে রেকর্ডের তাদেরকেও অনেক ধন্যবাদ দেখার জন্য। কি দুঃখজনক ঘটনা, মনটা খারাপ হয়ে গেল, একদমই দিদি মন খারাপ হয়ে যাওয়ার মতোই ঘটনা। জানি না কতটা কি তোমাদের আনন্দ দিতে পারলাম, তবে আমার বলা সমস্ত কথা তোমরা প্লিজ শুধুমাত্র বিনোদনের বিষয় হিসাবেই নিও, শুধুই বিনোদন, বড়ই অভাব আজকাল আমাদের এই সত্যিভূতের গল্প, এত ভালো একটা গ্রুপ, এরকম গ্রুপ সত্যি আজকালকার এত গ্রুপ চতুর্দিকে, গ্রুপের ইয়েতে আমাদের সত্যি আমাদের এসবিজি জিন্দাবাদ। চলো তাহলে এখনকার মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার চলে আসবো কোনো না কোনো দিন। নমস্কার।